গুড মর্নিং এভরিওয়ান, আজকে আমরা নিয়ে চলে এসেছি WBCS এর নতুন একটি আপডেট, যেখানে তোমরা পেতে পারো 35% বেশি ডিসকাউন্ট যদি আমাদের প্রোমো কোডটা যদি ব্যবহার করে থাকো। এই ভিডিওই থাকবে সম্পূর্ণ ডিটেলস। সম্পূর্ণ ডিটেলস পাওয়ার আগে অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল Adda247 বেঙ্গলির পক্ষ থেকে আমরা নিয়ে চলে এসেছি নতুন একটি আপডেট, যেখানে WBCS আমরা সবাই জানি। এছাড়াও WBCS এই নয়, আমাদের প্রোমো কোড যে কোনো জায়গায় তুমি ব্যবহার করতে পারো, রেলওয়ে থেকে শুরু করে SSC, টিচিং, ডিফেন্স, ইঞ্জিনিয়ারিং, UPSC সমস্ত প্রোমো কোড আমাদের কার্যকর হবে শুধুমাত্র আড্ডা স্টোর Adda247.com-এ আসতে হবে। এসে এখান থেকে তোমাদের পারচেস করতে হবে, আর যদি তোমরা অ্যাপ্লিকেশনের মাধ্যমে পারচেস করো তাহলে 5% আরও ডিসকাউন্ট পেয়ে যাবে। আমরা চলে আসি এই ভিডিওতে। WBCS এর মতো একটি গুরুত্বপূর্ণ কোর্সে আমরা জাস্ট সার্চ করে নেব সার্চ বাটনে। তোমরা যদি লক্ষ্য করে দেখো উপর দিকে অল বলে লেখা আছে এবং সার্চ বাটন আছে, এখানে আমরা সার্চ করে নেব WBCS বলে। এবং WBCS বলেই যেই সার্চ করব তোমরা দেখে নিতে পারবে সঙ্গে সঙ্গে একটি কোর্স চলে আসবে, এখানে আমরা ক্লিক করে নেব এবং করার পরেই সমস্ত ডিটেলস এখানে চলে আসবে। এই কোর্স শুরু হতে চলেছে 19 মে 2020 এবং এই কোর্সের প্রাইস রাখা হয়েছে 7999। হয়তো আপনারা চমকে যাচ্ছেন 7999 অরিজিনাল প্রাইস না, আমাদের যে প্রোমো কোডটা আছে ওই প্রোমো কোডটা তুমি যদি ব্যবহার করে থাকো তাহলে সঙ্গে সঙ্গে পাবে অ্যাডিশনালি 35%-এরও বেশি ছাড়, যে প্রোমো কোডটা আমরা এই মুহূর্তে দিয়ে দেব তোমাদেরকে। এখানে এন্টার ইওর ইমেল আইডি, এখানে তোমাদেরকে এন্টার করতে হবে। এবং আমার ইমেল আইডি এখানে জাস্ট আমি এক্সাম্পল স্বরূপ একটা ইমেল আইডি বসিয়ে নিচ্ছি, gmail.com। দেওয়ার পরই এখানে তোমাদের প্রোমো কোড, যেটা আমার ভিডিও চলাকালীন যে প্রোমো কোডটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ AF4568, এই হচ্ছে আমার প্রোমো কোড, জাস্ট এখানে অ্যাপ্লাই করে দেবে। অ্যাপ্লাই করলে দেখে নাও, আগে আমরা দেখিয়ে দিই যে এই কোর্সের দাম হচ্ছে 7999 এবং আমরা জাস্ট অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। করার সঙ্গে সঙ্গে জাস্ট ম্যাজিক হয়ে যাবে এবং তোমরা দেখে নিতেই পারছো যে এই কোড অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে কতটা ডিসকাউন্ট হয়ে গেল। 5999-এ কোর্স পেয়ে যাবে 7999 থেকে, প্রায় পুরো একদম বলতে গেলে 35%-এরও বেশি কিন্তু এখানে তোমরা এই প্রোমো কোডটা ইউজ করে কিন্তু সুবিধা পেতে পারো। ভিডিও চলাকালীন আমাদের প্রোমো কোডটা ব্যবহার করতে পারো যে কোনো কোর্সের জন্য, এবং WBCS এর কোর্সের জন্য আমরা কিন্তু এই প্রোমো কোডটা শুধু ব্যবহার করছি না, সমস্ত কোর্সের জন্যই কিন্তু এটা পাওয়া যাবে এই ছাড়টা। এছাড়াও রয়েছে WBCS এর যে সিলেবাস অনুসারে, এখানে ব্যাচ শুরু হবে 19 মে 2020 সন্ধ্যা 7টা থেকে 10টা পর্যন্ত ব্যাচ চলবে এবং হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটিক্স থেকে শুরু করে সমস্ত সিলেবাস অনুসারেই কিন্তু এই কোর্সটা করানো হবে অভিজ্ঞ শিক্ষামণ্ডলীয় দ্বারা। এবং এই কোর্সের টাইম দেওয়া হয়েছে 650 ঘন্টা লাইভ ক্লাসেস এবং 8000-এরও বেশি প্র্যাকটিস সেট। এছাড়াও রয়েছে রেকর্ডেড ভিডিও এবং প্রতি সপ্তাহে থাকবে টেস্ট সিরিজ, এবং এছাড়াও রয়েছে ইন্টারভিউ। হয়তো অনেকেই যায়নি বা ইন্টারভিউ অনেকেই পৌঁছায় না WBCS এর মতো একটা বড় চাকরি, সেই ক্ষেত্রে অনেকেই রিটেনে ফেল করে যায়, সেই জন্য কিন্তু আমরা এই কোর্সটা সম্পূর্ণ প্যাকেজের মাধ্যমে কিন্তু আমরা এই কোর্সটাকে পারচেস করব। এবং তোমরা যদি এই কোর্সটা পারচেস করে থাকো তাহলে কিন্তু সম্পূর্ণ তোমাদের 2 বছরের জন্য পাবে কিন্তু সরাসরি এই সুবিধাগুলি। আশা করছি তোমরা বুঝতে পেরে গিয়েছো। টোটাল এই মুহূর্তে 250টা সিট ফিল আপ হয়ে গেছে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ভ্যালিডিটি হচ্ছে 24 মাস রাখা হয়েছে এবং শুরু হবে কিন্তু স্টার্টিং ডেট 19 মে 2020 থেকে কিন্তু এই কোর্সটা শুরু হবে। তোমরা ভিডিওর নিচে ডিসক্রিপশনের লিঙ্ক থেকে আমাদের প্রোমো কোডটা ব্যবহার করতে পারো, যেটা আমাদের প্রোমো কোড হচ্ছে AF
4568 এই প্রোমো কোড ব্যবহার করলে তোমরা কিন্তু 35% এরও বেশি কিন্তু ছাড় পেয়ে যাচ্ছ। এবং আমরা যেটা লাইভ প্রুফ তোমাদের দেখিয়ে দিলাম এই ভিডিওতে, আশা করছি আমার দেওয়া তথ্য তোমাদের একটু যদি হেল্পফুল মনে হয় ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো যে WBCS এর কোন জায়গায় তোমার উইক বা তুমি কোন জায়গায় সব থেকে দুর্বল ভাব করো, সেই জায়গাটাকে আমাদের অভিজ্ঞ স্যার অবশ্যই তোমার ডাউট ক্লিয়ার করবে এবং তোমাকে আরও বেটার প্রিপারেশন দেবে। তার জন্য আমাদের ভিডিওটাকে লাইক করতে হবে এবং কমেন্ট করতে হবে, তার সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। এই রকম নিয়মিত সরকারি চাকরি প্রস্তুতি এবং নিয়মিত আপডেট সবার প্রথম পেতে হলে। বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওয়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই পরিবারের খেয়াল রাখুন। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। SSC-র তরফ থেকে নতুন একটি আপডেট প্রকাশিত হয়েছে রেজাল্ট নিয়ে। আপনারা হয়তো অনেকেই চিন্তিত আছেন যে SSC-র যে রেজাল্টগুলো হয়তো অনেকেই আটকে পড়েছে, যে রেজাল্টগুলো সেই তিনটি রেজাল্টের গুরুত্বপূর্ণ এছাড়াও অনেকগুলি গুরুত্বপূর্ণ রেজাল্টের আপডেট নিয়ে আমরা আজকে চলে এসেছি। এই ভিডিওয় দেবো সম্পূর্ণ A to Z ইনফরমেশান। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, কারণ এই রকম লেটেস্ট আপডেট সবার প্রথম পেতে হলে। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল Adda247 বেঙ্গলের পক্ষ থেকে আমরা নিয়ে চলে এসেছি নতুন একটি আপডেট, যেখানে অনস্ক্রিন আমরা এই মুহূর্তে আছি SSC স্টাফ সিলেকশন কমিশনারের অফিসিয়াল ওয়েবসাইট, যেটা SSC.NIC.in, এটা হচ্ছে মেন অফিসিয়াল ওয়েবসাইট। আমরা হচ্ছে এখানে যে রিপোর্ট হয়তো লেটেস্ট নিউজে তোমরা যদি লক্ষ্য করে দেখো, এখানে দুটো এই মুহূর্তে লেটেস্ট নিউজ প্রকাশিত করা হয়েছে 24 এপ্রিল 2020-তে। আমরা এই নিউজ গুলো খুলে নিয়েছি অনস্ক্রিন, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। এখানে স্টাফ সিলেকশন কমিশনারের মাধ্যমে এই নোটিফিকেশনটি দেয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে যে চাকরি প্রার্থীদের যে পরীক্ষাগুলো নেয়ার কথা ছিল, জুনিয়র ইঞ্জিনিয়ার, মাল্টিটাস্কিং স্টাফ, এছাড়াও কম্বাইন্ড গ্র্যাজুয়েশন লেভেলের এক্সাম Tier 3, যে এক্সামের রেজাল্টগুলো প্রকাশিত করার ডেট ছিল এখানে 9/4/2020 এবং 30/4/2020 এবং 8/5/2020, সেইগুলো কবে প্রকাশিত হবে তার সম্ভাব্য ডেট এখানে কিন্তু বলা হয়েছে। এখানে কি বলা হচ্ছে, হাউএভার ডিউ টু সলিউশন, যে COVID-19 প্রোটেকশনের জন্য, হয়তো আমরা সবাই জানি যে এই যে পরীক্ষাগুলো মাল্টিটাস্কিং স্টাফ, জুনিয়র ইঞ্জিনিয়ার এবং এছাড়াও যে পরীক্ষাগুলো ছিল CGL, এই পরীক্ষার রেজাল্টগুলো কিন্তু এই মুহূর্তে স্থগিত রাখা হয়েছে, কারণ হয়তো আমরা সবাই জানি যে COVID-19 যেটা করোনা ভাইরাস এই মুহূর্তে দেশে কিন্তু প্রচুর পরিমাণে আক্রান্ত হচ্ছে, সেই কারণের জন্য সমস্ত কিন্তু আপডেট এই মুহূর্তে স্টপ রাখা হয়েছে। এছাড়াও এখানে আরেকটি নোটিফিকেশান যেটা প্রকাশিত করা হয়েছে, কোন কোন ডেটে এই নোটিফিকেশানগুলো রেজাল্টগুলো পাবলিশ করা হবে সেইগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাবো। এখানে কি বলা হচ্ছে, স্ট্যাটাস রিপোর্ট অ্যাজ অন 24/4/2020 অব রেজাল্ট, এখানে কম্বাইন্ডের যে রেজাল্টগুলো কিন্তু এখানে তার ডেট এবং ডিক্লেয়ার করার রয়েছে। এখানে কিন্তু স্টেনোগ্রাফার গ্রেড CD এবং যে এক্সামগুলো নেওয়া হয়েছিল 2018 যে এক্সামগুলো ছিল এখানে কিন্তু তার রেজাল্ট কিন্তু ডান দিকে তোমরা হয়তো দেখতে পাচ্ছ, রেজাল্ট কবে ডিক্লেয়ার করা হয়েছে এবং সেইগুলো নিয়েই কিন্তু আমরা আজকে আলোচনা করছি। 2020-র যে রেজাল্টগুলো প্রকাশিত হওয়ার কথা আছে এগুলো কবেই বা হবে তার কিন্তু এখনো পর্যন্ত আপডেট দেওয়া হয়নি, যেটা PSC-র তরফ থেকে আরও যে চাকরিগুলো আসতে চলেছে সেগুলোও কিন্তু আমরা জানাবো। হয়তো অনেকেই কমেন্ট করে যে PSC-র যে চাকরিগুলোর খবর আসছে সেগুলো আপনারা অবশ্যই জানাবেন। PSC-র তরফ থেকেও কিন্তু সেরকমই জানানো হয়েছে যে PSC-র যে ইন্টারভিউ রেজাল্ট যেগুলো আটকে আছে সেগুলোও কিন্তু অবশ্যই ডিক্লেয়ার করা হবে খুব শীঘ্রই। এবং আরও জানানো হয়েছে PSC-র তরফ থেকে যে চাকরি প্রার্থীদের জন্য যখন পরিস্থিতি পুরোপুরি সঠিক এবং ঠিক হয়ে যাবে তখনই কিন্তু তাদের যে পরীক্ষাগুলো আটকে আছে সেগুলোও কিন্তু নেওয়া হবে। তেমনই SSC-ও কিন্তু এখানে যেটা বলা হচ্ছে যে পরীক্ষার যে রেজাল্টগুলো এখনও পর্যন্ত পাবলিশ করা হয়নি সেগুলোও কিন্তু খুব শীঘ্রই
খুব শীঘ্রই কিন্তু তারা পাবলিশ করে দেবে এবং তার ডেট বলে দেবে অফিসিয়াল ওয়েবসাইটে। আপনারা যদি এই দুটো পিডিএফ ডাউনলোড করতে চান, আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিংক প্রোভাইড করে দেব, আপনারা সরাসরি লিংকটা ডাউনলোড করে নিতে পারবেন এবং সম্পূর্ণ ডিটেলস ওখান থেকে চেক করে নিতে পারবেন। আপনারা যদি লক্ষ্য করে দেখেন, 28 নম্বর স্টেনোগ্রাফার গ্রেড সি ডি এক্সামিনেশন 2018, যেটা এখানে রেজাল্টের পাবলিশের ডেট যেটা ছিল 18/3/2020, সেটা কিন্তু পাবলিশ করা হয়নি। এবং জুনিয়র ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে যেটা পাবলিশ করার ডেট ছিল, সেটা কিন্তু ডিউ টু কোভিড-19 জন্য কিন্তু আটকে, মানে হয়তো বন্ধ রাখা হয়েছে। এছাড়াও MTS যেটা নন টেকনিক্যাল যেটা ছিল পেপার টু এর ক্ষেত্রে, যেটা এখনো পর্যন্ত কিন্তু এখানে ডেট বলা হয়নি। এছাড়াও CGL কম্বাইন্ডের যেটা টায়ার 3, যেটা এখানে রেজাল্টের ডেট এখনো পর্যন্ত বলা হয়নি। এবং কম্বাইন্ড গ্র্যাজুয়েশন লেভেলের যেটা টায়ার 1 ক্ষেত্রে, সেটা কিন্তু এখনো পর্যন্ত বলা হয়নি। সমস্তটাই কোভিড-19 জন্য কিন্তু আটকে আছে এবং এই রেজাল্টগুলো খুব শীঘ্রই কিন্তু তারা একটি ডেট, সম্ভবত ডেট প্রকাশিত করে দেওয়া হবে, সেটা কিন্তু বলা হচ্ছে। এবং এই ডেটটা খুব শীঘ্রই প্রকাশ করবে এবং অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু প্রকাশ করে দেবে, SSC-র মাধ্যমে তারা জানানো হয়েছে তাদের পক্ষ থেকে। আশা করছি আপনারা বুঝতে পেরে গিয়েছেন আমার দেওয়া তথ্য। আপনাদের যদি মনে হয় হেল্পফুল, অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করুন এবং কমেন্ট সেকশনে আপনাদের মন্তব্য যদি থাকে অন্য কোনো চাকরি রেজাল্ট বা অন্য যে কোনো ইনফরমেশানই আপনারা যদি জানতে চান, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এছাড়াও আমাদের এখন থেকে ডিসকাউন্ট চলছে আড্ডা স্টোর, জাস্ট আপনারা সার্চ করবেন আড্ডা স্টোর, জাস্ট ভয়েসে সার্চ করলেই আপনারা প্রথমেই চলে আসবেন। এবং আসার পরেই এখানে দেখতে পাবেন যে আড্ডা স্টোরে এই মুহূর্তে WBCS এর জন্য কিন্তু স্পেশাল একটি অফার চলছে। এই অফারটা কিন্তু আপনারাই একমাত্র পেতে পারেন এবং আমাদের যদি প্রোমো কোড দিয়ে আপনারা যদি এইটা কেনেন, তাহলে কিন্তু আপনাদের জন্য রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট। আমাদের প্রোমো কোডটা জাস্ট এখানে অ্যাপ্লাই করে দেবেন, এখানে আপনার জাস্ট ইমেল আইডি দেবেন, দেওয়ার পর এখানে আপনার প্রোমো কোডটা দিয়ে নিতে হবে, কারণ এখানে ইমেল আইডিটা সব থেকে গুরুত্বপূর্ণ। জাস্ট আমরা একটা ইমেল আইডি দিলাম এবং এখানে প্রোমো কোডটা দেবেন, আমার প্রোমো কোড যেটা আপনারা হয়তো ভিডিও চলাকালীন দেখতে পাচ্ছেন। এই প্রোমো কোডটা দিলেই কিন্তু আপনারা পেতে পারেন সব থেকে বেশি ডিসকাউন্ট, এবং এই ডিসকাউন্টটা শুধুমাত্র আমাদের প্রোমো কোড থেকেই দেওয়া হচ্ছে। আমাদের প্রোমো কোড ব্যবহার করুন, অবশ্য এখানে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর যে কোনো কোর্স আপনারা কিনতে পারেন, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো কোর্স বা সেন্ট্রালের যে কোনো কোর্স, এখানে অল কোর্সে ক্লিক করলে আপনারা ব্যাংকিং থেকে শুরু করে SSC সমস্ত, এবং রেলওয়ে, টিচিং, ডিফেন্স, ইঞ্জিনিয়ারিং, UPSC সমস্ত কোর্স আছে এখানে। আপনারা যদি লক্ষ্য করে দেখেন, সমস্ত কোর্সের জন্য আমাদের প্রোমো কোড ব্যবহার করে আপনি পেতে পারেন অ্যাডিশনালি ডিসকাউন্ট, যেটা আমাদের প্রোমো কোড থেকেই কিন্তু একমাত্র পাওয়া যাবে। এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার দেওয়া তথ্য আপনাদের যদি মনে হয় হেল্পফুল, ভিডিওটাকে লাইক শেয়ার করুন এবং কমেন্ট করুন আপনার মন্তব্য, এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এই রকম লেটেস্ট আপডেট সবার প্রথম পেতে হলে। বন্ধুরা, আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি স্কলারশিপ 2020 আবেদন শুরু হবে, এবং কবেই বা আবেদন শেষ হবে, শিক্ষাগত যোগ্যতার কী দরকার, এখানে 36 লাখ টাকা কিন্তু দেয়া হবে সমস্ত ছাত্রীদেরকে। যারা আবেদন করতে ইচ্ছুক, ভিডিওতে শেষ পর্যন্ত আমরা সম্পূর্ণ ডিটেলস প্রোভাইড করব। ভিডিও শুরু করার পূর্বে আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটাকে লাইক শেয়ার করার জন্য, কারণ এই ভিডিওটা সমস্ত ছাত্রীদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আড্ডা 247 এর পক্ষ থেকে আমরা নিয়ে চলে এসেছি নতুন একটি আপডেট, যেখানে বিজ্ঞান কন্যা মেধাবৃত্তি স্কলারশিপ 2020, এখানে আবেদন কবে থেকে শুরু হচ্ছে আমরা জানিয়ে দিই। এখানে আবেদনকারীরা
কি ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে, অবশ্যই তাদেরকে দ্বাদশ শ্রেণী বা উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। যে কোনো শাখা থেকে উচ্চ মাধ্যমিক পাস করলেই হবে, কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করার পর তাদেরকে মেডিকেল বা নন মেডিকেল বা সায়েন্স ডিপার্টমেন্ট হয়ে কিন্তু তাদেরকে পড়তে হবে। এবং এখানে যারা আবেদন করতে চাইছে 2020 সেশনে, এখানে অনেকগুলো ইনফরমেশান আমরা দিয়ে দেবো ভিডিও নিচে ডেসক্রিপশানে, যেগুলো তোমরা আলাদা করে পড়ে দিতে পারো। এখানে ডিপ্লোমা কোর্সের জন্য এখানে যোগ্য নয় কিন্তু প্রার্থীরা, শুধু বিজ্ঞান কন্যা মেধাবৃত্তি স্কলারশিপে এখানে যেটা বলা হয়েছে, প্রথমে ভিডিও শুরু করার পূর্বে আমরা জানিয়েছিলাম যে এখানে মাসিক প্রতি মাসে সমস্ত কন্যাদের 2000 টাকা করে দেয়া হবে, এবং এখানে আরও এক্সট্রা টাকা দেওয়া হবে 2000 টাকা করে, যেটা বই কেনার জন্য কিন্তু তারা খরচ করতে পারবে। আবেদন করতে গেলে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, jbnsts.org অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে 100 টাকার মূল্যে একটা অ্যাপ্লিকেশন ফিস, যেটা আবেদন করার জন্য কাটতে হবে। এখানে আবেদন শুরু হচ্ছে 1ই জুন, অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে, 31শে আগস্ট 2020 পর্যন্ত আবেদন চলবে। আমরা সরাসরি অ্যাপ্লিকেশনের লিঙ্কে ক্লিক করে দেবো, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে এই মুহূর্তে চলে এসেছি। এটাই হচ্ছে মেন অফিসিয়াল ওয়েবসাইট, এখানে এসে সম্পূর্ণ ডিটেলস তোমরা চেক করে নিতে পারবে। এই মুহূর্তে আমরা সবাই জানি করোনা ভাইরাসের কারণের জন্য কিছু কিছু ফর্ম ফিল আপ এখন স্টপ রাখা হয়েছে। এখানে তোমরা কবে থেকে আবেদন শুরু করছো সেটার ইনফরমেশান কিন্তু পেয়ে যাবে, আশা করছি তোমাদের কোনো অসুবিধা হবে না। এছাড়াও তোমরা যদি তোমাদের স্কলারশিপে অন্যান্য যদি কোনো ইনফরমেশান তোমাদের যদি ডাউট থেকে থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। এবং ছেলেদের জন্য যে স্কলারশিপগুলো আছে সেইগুলোও কিন্তু আমরা ভিডিও করে রেখে দিয়েছি, যেমন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে এবং SC ST OBC যেটা স্কলারশিপ আছে। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ যে স্কলারশিপগুলো দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে, সেই সমস্ত স্কলারশিপের আমরা কিন্তু অলরেডি ভিডিও করে ফেলেছি। মেয়েদের জন্য কন্যাশ্রী এবং ছেলেদের জন্য যুবশ্রী স্কলারশিপের ভিডিও করা আছে, আমরা সমস্ত ভিডিওর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে প্রোভাইড করে দেব। ভিডিওতে লাইক যদি না এখনও করে থাকো অবশ্যই লাইক করে দাও, কারণ তোমাদের জন্য আমরা নিয়মিত চলে আসব নিয়ে স্কলারশিপের খোঁজ খবর, এবং সেই স্কলারশিপগুলো তোমাদেরকে অনেকটাই পড়াশোনায় অনেকটাই হেল্প করবে। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং Adda247 থেকে তোমরা কিন্তু যে কোনো কোর্স পারচেস করতে পারবে, জাস্ট ভয়েসেই সার্চ করে নেবে আড্ডা স্টোর। সার্চ করার পরেই কিন্তু তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে, যেটা আড্ডা স্টোরে আমাদের মেন অফিসিয়াল ওয়েবসাইট আছে। এখানে আসলেই তোমরা দেখতে পাবে যে এখানে দারুণ দারুণ অফার চলছে, এই মুহূর্তে 30% ডিসকাউন্টের অফার চলছে। তোমরা যদি প্রোমো কোড ভিডিও চলাকালীন যে প্রোমো কোডটা দেখানো হচ্ছে ওই প্রোমো কোডে তোমরা যদি যে কোনো জিনিস পারচেস করো, অলরেডি তোমরা এক্সট্রা আরও 5% কিন্তু ছাড় পেয়ে যাবে আমাদের প্রোমো কোডটা ব্যবহার করার জন্য। এছাড়াও এখানে তোমাদের কিন্তু সার্চ বাটন দেওয়া রয়েছে, তোমরা ওয়েস্ট বেঙ্গলের সব থেকে গুরুত্বপূর্ণ একটি চাকরি যেটা আমরা সবাই অপেক্ষা করে থাকি, WBCS, এখানে WBCS এর জন্য আমরা একটা কোর্স লঞ্চ করেছি যেটার মূল্য রাখা হয়েছে 4999। এটা কিন্তু তোমরা যে কোনো মূল্যে কিনে নিতে পারো 4999। এখানে EMI সিস্টেম আছে, যদি ক্রেডিট কার্ড তোমরা ব্যবহার করে থাকো তাহলে ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমরা কিন্তু এটা পারচেস করতে পারবে। জাস্ট একটা নর্মাল ফর্ম ফিল আপ আছে, এখানে নাম, ইমেল আইডি, ফোন নাম্বার, এবং আমাদের ভিডিও চলাকালীন ওই কুপন কোড থেকে কিনলে কিন্তু 35% কিন্তু ডিসকাউন্ট চলবে, এবং বাই নাওতে ক্লিক করলে তোমরা কিন্তু কুপন কোড অ্যাপ্লাই করার পরেই দেখে নিতে পারবে। এছাড়াও রয়েছে এখানে টেস্ট সিরিজ এবং ইবুক এবং ভিডিও কোর্স, অনলাইন লাইভ ক্লাসের সমস্ত কোর্সের জন্য কিন্তু এখানে ভর্তি রাখা হয়েছে। তোমরা কিন্তু যে কোনো কোর্স, রেলওয়ে, SSC, ব্যাঙ্কিং, ডিফেন্স, টিচিং, এই রকম সমস্ত কোর্স কিন্তু আমাদের আড্ডা স্টোরে এই মুহূর্তে 25%-এর বদলে এখানে 30% এখন ডিসকাউন্ট চলছে। এছাড়াও আসতে চলেছে তোমাদের জন্য আরেকটি সারপ্রাইজ, যেটা পয়লা বৈশাখে সারপ্রাইজটা দেওয়া হবে। অবশ্যই ততক্ষণের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই পরিবারের খেয়াল রাখুন। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। কবে থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন চলছে, একটা ব্যক্তি কতটা কতটা স্কলারশিপে আবেদন করতে পারবে, বা একটা ব্যক্তি
কটা স্কলারশিপে আবেদন করতে পারবে, এবং এছাড়াও থাকবে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই রকম নিয়মিত আপডেট পাওয়ার জন্য। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল 8টা 24x7 বেঙ্গলের পক্ষ থেকে নিয়ে চলে এসেছি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। তার আগে আমরা জানিয়ে রাখি 8টা 24x7 স্টোরে এখন 25% জন্য ডিসকাউন্ট চলছে, এবং এক্সট্রা 5% অফ চলছে অ্যাপ থেকে। আপনারা যদি যে কোনো পিডিএফ বা যে কোনো কোর্স আপনারা যদি পারচেস করেন, ভিডিও চলাকালীন একটা প্রোমো কোড যাচ্ছে, ওই প্রোমো কোড দিয়ে আপনি যদি আরও পারচেস করেন তাহলে কিন্তু এখানে আরও অ্যাডিশনালি 5%-এর উপরে কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন। টোটাল আপনারা কিন্তু এখানে 30%-এর উপরে কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। এটাই হচ্ছে আড্ডা স্টোরের এই মুহূর্তে বেস্ট অফার। আমরা চলে আসি আজকে যে স্কলারশিপে। এই স্কলারশিপের প্রধানত অনেকের মনে কৌতূহল, যে প্রথমত কৌতূহলটা আমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার করব। প্রথমত অনেকেই চাইছে যে কবে থেকে আবেদন শুরু হচ্ছে। এখানে আবেদন কবে থেকে শুরু হচ্ছে, এখনো পর্যন্ত কিন্তু আবেদনের জন্য কোনো রকম অফিসিয়ালি আপডেট দেওয়া হয়নি কবে থেকে আবেদন শুরু হবে, এবং এখনো পর্যন্ত লিংক আসেনি যে 2020 কবে থেকে আবেদন শুরু হবে। এবং এখানে আবেদন করতে পারবে কারা? এখানে আবেদন করতে পারবে সমস্ত ছাত্রছাত্রীরা, যারা পঞ্চম শ্রেণী থেকে যারা আবেদন করতে চাইছে তারাও পারবে, যারা মাধ্যমিক পাস তারাও পারবে, যারা এইচএস পাস, ইলেভেন পাস, গ্র্যাজুয়েশন পাস, এবং যারা এমটেক বিটেক করছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। কিন্তু নাম্বার, এখানে আপনার রেজাল্টের নাম্বারের জন্যই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। মাধ্যমিকে বা এইচএসে 75% নাম্বার থাকলে আপনারা আবেদন করতে পারবেন। আমরা চলে আসি আজকে এই আবেদনের সম্বন্ধে আপনাদেরকে ক্লিয়ার করে দেব, এবং একই ব্যক্তি এই স্কলারশিপে কজন আবেদন করতে পারবে, বা আপনি যদি এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করলেন তাহলে কি কন্যাশ্রীর টাকা পাবেন, বা আপনি কি যুবশ্রীর টাকা পাবেন, আপনার কি ওবিসি বা এসসি এসটি স্কলারশিপের জন্য আবেদন করেছেন। একই সঙ্গে সমস্ত স্কলারশিপের যদি আবেদন করে থাকেন সেই ক্ষেত্রে আপনার কি হবে, সেই ক্ষেত্রে আপনার হয়তো লস হওয়ার চান্সটাই বেশি থাকবে। খুব কমজনেরই হয়েছে সমস্ত প্রার্থীরা যারা দুটোর বেশি স্কলারশিপ পেয়েছে বা একটার বেশি স্কলারশিপ পেয়েছে। অনেক সময় দেখা গিয়েছে একটা ব্যক্তি এক জায়গা থেকে স্কলারশিপ পায় এবং অন্য জায়গা থেকে আর পায় না। সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যখন যে স্কলারশিপটা তোমরা পাওয়ার কথা তখন সেই স্কলারশিপটার জন্য কিন্তু বুদ্ধিমানের মতো কাজ করতে হবে, এবং যে স্কলারশিপে সবথেকে অ্যামাউন্ট বেশি থাকবে সেই স্কলারশিপের জন্য কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে, যেটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ক্ষেত্রে এখানে কিন্তু টাকার পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি দেওয়া হয়। অন্যান্য স্কলারশিপের তুলনায় এখানে টাকার পরিমাণটা বেশি থাকে, এবং সেই ক্ষেত্রে কিন্তু রেজাল্টটাও কিন্তু বেশি রাখতে হবে। আমরা এই ভিডিওর মাধ্যমে কিছুটা গাইডস করে দেব, কারণ এখনও অ্যাপ্লিকেশান শুরু হয়নি। অ্যাপ্লিকেশান কবে শুরু হবে আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে জানিয়ে দেব। এখানে আপনারা হয়তো অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন, প্রথমত আপনাকে এসে রেজিস্ট্রেশন করতে হবে, যেটা অনস্ক্রিন হোম পেজে গেলেই কিন্তু বোঝা যাবে। এই রেজিস্ট্রেশন যে জায়গাটা আছে এই রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তোমরা সরাসরি চলে আসবে অফিসিয়াল ওয়েবসাইটে, এবং সেই পেজেই তোমাদেরকে রেখে দেওয়া হবে, এবং এখানে তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলসটা আগে পড়ে নিতে হবে। পড়ার পর তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ কী বলা রয়েছে এখানে এইগুলো ফলো করতে হবে, যেটা ইউজার গাইডস আছে। এই গাইডস মেনে কিন্তু তোমরা যদি ঘরেও ফর্ম ফিল আপ করতে চাও তাহলে কিন্তু তোমরা ঘরেও ফর্ম ফিল আপ করতে পারবে। দেখতেই পাচ্ছ এখানে ইউজার গাইডে কিন্তু সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে। মেয়েদের জন্য যেটা কন্যাশ্রী K3, এখানেও কিন্তু গুরুত্বপূর্ণ, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করবে সেই ক্ষেত্রে কিন্তু মেয়েদেরকে আমরা বলবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই মেয়েদের যে কন্যাশ্রী বা অন্যান্য যে K3, K2 এই ধরনের যে ফর্মগুলো সেই মুহূর্তে ফিল আপ না করাটাই ভালো হবে, কারণ একসঙ্গে দুটো স্কলারশিপ কিন্তু দেয়া হবে না। কারণ আধার কার্ডের যে নাম্বার আছে সেটা কিন্তু একটাই নাম্বার,
আধার কার্ডের নাম্বার যখনই এন্টার করবে তখনই দেখিয়ে দেবে তুমি অলরেডি একটা স্কলারশিপ পেয়ে গিয়েছো। সেই ক্ষেত্রে কিন্তু তোমার অন্য আর একটা স্কলারশিপ পাওয়াটা একটু টাফ বা ডিফিকাল্ট হয়ে যাবে। এই রকমভাবে কিন্তু তোমরা যদি ইউজার গাইডটা ফলো করো তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এবং এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অলরেডি আবেদন হয়ে গিয়েছে এবং ক্লোজও হয়ে গিয়েছে 2019-এ। এখানে আবেদন শুরু হবে কিন্তু তোমাদেরকে একটা ডেট বলে দিই, যে ডেটটা কিন্তু তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে যারা ফ্রেশার্স আবেদন করবে 2020-র ক্ষেত্রে, এখানে কিন্তু যেটা বলা হচ্ছে 11/9/2019 এখানে ডেট দেওয়া রয়েছে, এটা কিন্তু 2020-র ক্ষেত্রে 11/9 বা ওই তোমার 9-এর মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। এবং এখানে তোমাদের যেটা বলা হচ্ছে 15/11/2019, এটা হচ্ছে 15/11/2020, এরম একটা জাস্ট ডেট দেওয়া হবে। এরই মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হবে আর এর ভিতরেই কিন্তু শেষ হয়ে যাবে। তোমাদেরকে ফলো রাখতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বা আমাদের চ্যানেলে, তোমরা কিন্তু সমস্ত রকম যদি ফলো রেখে দাও তাহলে কিন্তু আমরা আপডেট দিয়ে দেবো যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কবে অ্যাপ্লাই শুরু হচ্ছে, কবে বন্ধ হচ্ছে, এগুলো কিন্তু আমরা আপডেট দিয়ে দেব। এখানে রিনিউয়াল K3 যাদের ফর্ম আছে তারা কিন্তু তাদের ক্ষেত্রেও কিন্তু সেম ডেট দেওয়া রয়েছে। এখানে যারা ফ্রেশার্স কন্যাশ্রী K3 অ্যাপ্লিকেশান করতে চায় তাদের ক্ষেত্রেও কিন্তু সেম ডেট দেওয়া রয়েছে। এখানে কিন্তু তাদেরকেও ওয়েট করতে হবে অ্যাপ্লিকেশান করার জন্য। এই হচ্ছে সম্পূর্ণ ডিটেলস। এবং তোমাদের যদি মনে কোনো কৌতূহল থেকে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও, আমরা চেষ্টা করব তোমাদের কমেন্টগুলো নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে সেগুলো উত্তর প্রোভাইড করতে। এবং জানিয়ে রাখি এই যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে গেলে তাদেরকে পাস করতে হবে এবং ভালো নাম্বার পেতে হবে। ভালো নাম্বার না থাকলে তাদের ক্ষেত্রে কিন্তু স্কলারশিপ পাস হয়ে যাবে। কারণ তোমরা যদি লক্ষ্য করে দেখো এখানে একজন ব্যক্তি তার কিন্তু স্কলারশিপে অ্যাপ্লাই করা হয়েছে, এখানে কি বলা হচ্ছে টোটাল মার্কস এখানে কিন্তু দেয়া রয়েছে 429 এবং আউট অফ 500 এখানে তাকে 85% কিন্তু নাম্বার পেতে হয়েছে। এই হচ্ছে এই ধরনের কিন্তু নাম্বার, এবং মাধ্যমিকে 85% এবং 75% হচ্ছে HS এর ক্ষেত্রে, এবং গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে আরেকটু কম হবে কারণ গ্র্যাজুয়েশনের টাফ থাকে অনেকটাই, সেই ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশনের একগুলো কম হওয়ার চান্স আছে। এবং এখানে যারা আবেদন করবে তার ফ্যামিলি ইনকাম কিন্তু 2.5 লাখ 2,50,000-এর কিন্তু নিচে হতে হবে, তাহলেই কিন্তু তারা এখানে আবেদন করতে পারবে। আর মেয়েদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে ফিমেল ক্ষেত্রে এখানে কন্যাশ্রীর আইডিটা কিন্তু লাগবে, যখন তোমরা অ্যাপ্লাই করতে যাবে কোনো জায়গায় তোমাকে কন্যাশ্রীর আইডিটা নিয়ে যেতে হবে। এবং ছেলেদের ক্ষেত্রে যদি যুবশ্রী থেকে থাকে তাহলে যুবশ্রীটাও নিয়ে যেতে হবে। কন্যাশ্রীর আইডি নিয়ে গেলে তোমাদের ক্ষেত্রেই ভালো হবে। এবং K2 ফর্ম ফিল আপের জন্য তোমাদের অ্যাপ্লিকেশান যদি করে থাকো সেখানে কিন্তু ডেটও দিয়ে দিতে হবে, এইগুলো ডেট দিয়ে কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে। আর এখানে BSC-র ক্ষেত্রেও কিন্তু এখানে দেয়া রয়েছে, BSC-র ক্ষেত্রেও কিন্তু যেটা 1,000 হচ্ছে টোটাল এখানে আউট অফ, তার মধ্যে 800 পেয়েছে এবং 80% হয়েছে, এইরকমভাবে কিন্তু মোটামুটি নাম্বার থাকতে হবে, না হলে কিন্তু সেই ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে। এবং গ্র্যাজুয়েশান ডিপ্লোমা সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ভালো নাম্বার না পেলে কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে না। আমরা চলে আসবো নেক্সট ভিডিওয়, কারণ এই ভিডিওটা আমরা বড় করব না, কারণ এই ভিডিওর মাধ্যমে মোটামুটি কিছু ইনফরমেশান দিয়ে দিয়েছি এবং কবে থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে সেইগুলোর উপরে আমরা নজর রাখবো। এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও, কারণ তোমাদের জন্য আমরা নিয়ে চলে আসবো নিয়মিত আপডেট, সমস্ত স্কলারশিপের যে আপডেটগুলো আছে সেই সমস্ত স্কলারশিপের আপডেটগুলো নিয়ে চলে আসবো। এবং এছাড়াও তোমরা যদি তোমাদের মতো স্কলারশিপের কোনো যদি তথ্য জানতে চাও তাহলে তোমরা কমেন্ট করতে পারো। এবং তোমাদের ঘরে যদি দাদা বা দিদিরা থেকে থাকে, যদি ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 কোর্স যেটা WBCS কোর্স আমরা সবাই জেনে এসেছি, এই যদি WBCS কোর্সটা যদি পারচেস করতে চাই সেক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের ক্ষেত্রে একটা বেস্ট অফার চলছে এই মুহূর্তে। 4999-এ তোমরা কিন্তু
এই কোর্সটা পারচেস করে নিতে পারো, এবং কুপন কোড এখানে তোমরা ভিডিও চলাকালীন কুপন কোড আমাদের যেটা আছে ওটা তোমরা যদি অ্যাপ্লাই করে দাও তাহলে সেই ক্ষেত্রে আরও 5% উপরে কিন্তু ছাড় হয়ে যাবে। ইমেল আইডি, ফোন নাম্বার এবং নাম দিয়ে এখানে তোমরা কুপন কোড অ্যাপ্লাই করে দেবে এবং বাই নাও সেকশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা কিনে নিতে পারবে। WBCS এর কোর্স যেটা 2 বছরের জন্য রাখা হয়েছে এবং সম্পূর্ণটা তোমরা দেখতে পাচ্ছ, 25,000 টাকা দাম, 24,999 টাকা, সেটা কিন্তু 9,598 টাকা দাম হয়েছে। এখন অফার চলছে, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা যদি লক্ষ্য করো 4999, এটা হচ্ছে 5,000 টাকায় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। এটা হচ্ছে সব থেকে বেস্ট এখন এই মুহূর্তের অফার চলছে। এবং এখানে কি কি ফেসিলিটি পাবে, তোমরা 2 বছর ধরে পুরো WBCS এর কোর্সের গাইডস পাবে এবং এটা শুরু হবে 15 এপ্রিল থেকে, সন্ধ্যা 7টা থেকে 10টা পর্যন্ত কোর্স চলবে। এবং এখানে তোমাদের সিলেবাস ওয়াইজ কিন্তু সমস্ত এখানে প্রিপারেশান রাখা হয়েছে এবং সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে প্রিপারেশান চলবে। 650 ঘন্টার লাইভ ক্লাসেস এবং 8,000-এরও বেশি প্র্যাকটিস সেট, এছাড়াও রয়েছে রেকর্ডেড ভিডিও এবং ইন্টারভিউর জন্য গাইডস থাকবে। সম্পূর্ণ মেটেরিয়ালস গুলো পাবে কিন্তু বাংলাতে এবং বাংলাতেই তোমরা ক্লাস পেয়ে যাবে। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীয় দ্বারা কিন্তু এই ক্লাসটি করানো হবে, সেই জন্য তোমরা যদি এই সাবস্ক্রিপশনটা তোমরা যদি নিতে চাও তাহলে কিন্তু এখন আর অপেক্ষা করার মতো সময় নেই। তোমরা কিন্তু জাস্ট 25% এবং এক্সট্রা 5% কিন্তু পেয়ে যাবে এই স্কলারশিপটা ছাড়াও। কিন্তু তোমরা এখানে তোমরা যেটা WBCS এর ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা কিন্তু এই কোর্সটা পারচেস করে নাও। তোমাদের জন্য আমরা চেষ্টা করব আরো নতুন নতুন কোন কোর্সের লঞ্চ করতে, এবং যেগুলো কিন্তু রেলেরও কোর্স আছে, তোমরা যদি রেলের কোর্স পারচেস করতে চাও ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমরা লিংক প্রোভাইড করে দেবো, তোমরা রেলের যে কোনো কোর্স কিন্তু পারচেস করতে পারো, যেটা তোমাদের সাধ্য মধ্যে হবে সেইগুলো কিন্তু তোমরা পারচেস করো। এবং অবশ্যই তোমরা কিন্তু অলরেডি প্রিপারেশান শুরু করে দাও, কারণ লকডাউন উঠে যাওয়ার পরেই কিন্তু সমস্ত পরীক্ষা স্টার্ট হয়ে যাবে, WBCS থেকে শুরু করে রেলের গ্রুপ ডি, NTPC, এছাড়াও যেগুলো এখন এই মুহূর্তে পরীক্ষাগুলো হোল্ড হয়ে পড়ে রয়েছে সেই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু আবার শুরু হয়ে যাবে। সেই ক্ষেত্রে দেরি না করে 25% এই মুহূর্তে লকডাউনের স্পেশাল অফার এবং এক্সট্রা 5% অফ চলছে অ্যাপ্লিকেশন যেটা আড্ডা স্টোর, তোমরা প্লে স্টোর থেকে যেটা গুগল প্লে স্টোর আছে ওখান থেকে ডাউনলোড করে নাও আড্ডা 247 অ্যাপ্লিকেশন, সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। সেখান থেকে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন ডাউনলোড করে রেজিস্টার করেই তোমরা যে কোনো কোর্স পারচেস করতে পারো, অথবা ভিডিওর নিচে ডিসক্রিপশানে লিংকে ক্লিক করে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে পারো, তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে। বন্ধুরা আজকের মতো আছে, জয় হিন্দ, বন্দে মাতরম। গুড ইভিনিং এভরিওয়ান। সাউথ ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে নতুন একটি চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, যেখানে COVID-19 জন্য প্রোটেকশানে নিয়োগ করা হবে নার্স, ডাক্তার এছাড়াও অন্যান্য পদে। আপনারা যদি আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকেন সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি সম্পূর্ণ A to Z ইনফরমেশান দেব এই ভিডিওর মাধ্যমে। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আড্ডা 247 বেঙ্গলের পক্ষ থেকে নিয়ে চলে এসেছি নতুন একটি বিজ্ঞপ্তি। অন স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন সাউথ ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে এই নোটিফিকেশানটি জারি করা হয়েছে। 7/4/2020 এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নোটিফিকেশান নাম্বার দেখতেই পাচ্ছেন, যেখানে দেয়া রয়েছে 01/2020/COVID-19। এখানে ওয়াক ইন ইন্টারভিউ মাধ্যমে কিন্তু প্রার্থী বাছাই করা হবে, কারণ আমাদের দেশের এই মুহূর্তে যে পরিস্থিতি তাদেরকে প্রোটেক্ট করার জন্য এখানে নিয়োগ করা হবে সমস্ত পদেই। এখানে ডক্টর নিয়োগ করা হবে, যেখানে টোটাল 72 টোটাল ভ্যাকান্সি রাখা হয়েছে। এখানে টোটাল যে বেতন দেওয়া হবে 75,000 থেকে শুরু করা হবে এবং স্পেশালিস্ট যারা থাকবেন তাদের ক্ষেত্রে 95,000 টাকা এখানে ফিক্সড বেতন দেওয়া হবে। নার্সিং স্টাফ পদে যারা আবেদন করবেন 120 টোটাল শূন্য পদে নিয়োগ করা হবে, 44,900 টাকা এখানে বেতন দেওয়া হবে লেভেল 7 অনুযায়ী। এছাড়াও প্লাস DA এবং আদার্স
ইনক্লুডিং এখানে থাকবে যে আদার্স যে গভর্নমেন্টের যে সুবিধাগুলো থাকে সেগুলো এখানে পাওয়া যাবে। ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে 24টি, ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদের শূন্য পদ আছে, 21,700 টাকা এই পদে বেতন দেওয়া হবে, লেভেল 3 অনুযায়ী বেতন। ডিএ ছাড়াও অন্যান্য আদার্স অ্যালায়েন্স এখানে কিন্তু দেয়া রয়েছে। এখন থেকে আপনারা আড্ডা স্টোরে যে কোনো প্রোডাক্ট কিনলেই পাবেন 25% উপরে ডিসকাউন্ট। আর এই অ্যাপের প্রোমো কোড আপনারা যদি ব্যবহার করেন ভিডিও চলাকালীন প্রোমো কোড, তাহলে আপনারা এক্সট্রা আরও এখানে ছাড় পেয়ে যাবেন। আড্ডা স্টোরে এই মুহূর্তে WBCS এর জন্য বেস্ট কোর্স চলছে। আপনারা যারা কিনতে ইচ্ছুক বা WBCS এর প্রিপারেশন নিতে যারা চাইছেন তাদের ক্ষেত্রে আমরা ভিডিওর শেষে সম্পূর্ণ ডিটেলসের মাধ্যমে প্রোভাইড করে দেব। আমরা চলে আসি বিজ্ঞপ্তিতে। এখানে ল্যাব অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এখানে নিয়োগের সম্পূর্ণ ডিটেলস দেওয়া হয়ে গিয়েছে। এখানে রেডিওগ্রাফার পদের ক্ষেত্রে 24টি শূন্য পদ রাখা হয়েছে, 29,200 টাকা লেভেল 5 বেতন দেওয়া হবে। ডিএ ছাড়াও আদার্স ইনক্লুডিং অ্যালায়েন্স এখানে ব্যবস্থা থাকবে। হসপিটাল অ্যাটেন্ডেন্ট পদের ক্ষেত্রে এখানে 120টি টোটাল শূন্য পদ আছে, এখানে 18,000 টাকা বেতন দেওয়া হবে এবং ডিএ ছাড়াও অন্যান্য এখানে ব্যবস্থা রাখা হয়েছে। হাউসকিপিং অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে 240টি শূন্য পদ আছে, 18,000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে, এছাড়াও ডিএ ছাড়াও অন্যান্য আদার্স অ্যালায়েন্স এখানে নিযুক্ত করা রয়েছে। এই পদে যারা আবেদন করবেন কী ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন? ডক্টর পদে যারা আবেদন করবেন MBBS ডিগ্রি লাগবে, 2 বছর কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন, এবং স্পেশালাইজড যারা থাকবেন তাদের ক্ষেত্রেও এখানে কিন্তু কিছু ইনফরমেশান আছে, আপনারা দেখে নেবেন। এখানে বয়স হতে হবে 50 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে ডক্টর পদে যারা এখানে আবেদন করবেন। নার্সিং স্টাফ পদে এখানে আবেদনকারীদেরকে জানানো হচ্ছে মিডিয়া ফর GNM যদি কোর্স করা থাকে তাহলে কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে। সমস্ত প্রার্থীদেরকে কিন্তু সার্টিফিকেট থাকতে হবে, এখানে অবশ্যই 3 বছর কোর্সটা কমপ্লিট করা থাকতে হবে, অথবা BSc যদি কোর্স করা থাকে তাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে বয়স হতে হবে 20-40 বছরের মধ্যে যারা নার্সিং স্টাফ পদে আবেদন করবেন। ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে এখানে যারা আবেদন করবেন 12 পাস যোগ্যতা এবং ডিপ্লোমা সায়েন্স থাকতে হবে, ল্যাবরেটরি টেকনোলজির তরফ থেকে যে কোনো ইউনিভার্সিটি থেকে DMLT যদি কোর্স করা থাকে আপনারা আবেদন করতে পারবেন। 18-33 মধ্যে বয়সের কথা বলা হয়েছে। এখানে রেডিওগ্রাফারের পদের ক্ষেত্রে যারা আবেদন করবেন 10+2 আপনার অবশ্যই ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি, এক্স-রে, এই ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে, এছাড়াও বয়স হতে হবে 18-33 বছরের মধ্যে যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন। হসপিটাল অ্যাটেন্ডেন্ট পদের ক্ষেত্রে মাধ্যমিক পাস থাকতে হবে, এক্সপিরিয়েন্স ইন ICU ডিজিটাল এখানে ডায়াগনোসিস ইউনিটের কাজ জানা থাকতে হবে, 18-30 মধ্যে বয়সে হতে হবে। হাউসকিপিং পদে বা সাফাইওয়ালা পদে যারা আবেদন করবেন 10 পাস যোগ্যতা, 18-30 মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন এই পদের জন্য। এখানে মোর দেন যাদের বয়স হবে কম বা বেশি তাদের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে 5 বছর SC ST ছাড়, OBC নন ক্রিমিলেয়ারের ক্ষেত্রে 3 বছর, 10 ইয়ার্স ছাড় পাবেন যাদের PHOHHH ক্যান্ডিডেটদের জন্য। এখানে জানানো হচ্ছে সমস্ত প্রার্থীদেরকে সিলেকশন প্রসেস যেটা দেওয়া রয়েছে, ইন্টারভিউ মাধ্যমে কিন্তু সিলেকশন করা হবে সমস্ত প্রার্থীদেরকে। এছাড়াও এখানে COVID-19 ক্ষেত্রে কিন্তু এই রিক্রুটমেন্টই হতে চলেছে সম্পূর্ণ। আপনারা ইনফরমেশান যদি পেতে চান ভিডিওর নিচে ডেসক্রিপশানে আমরা এই PDF এর লিঙ্ক প্রোভাইড করে দেব, অবশ্যই আপনারা সরাসরি এই লিঙ্কে ক্লিক করে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন অফিসিয়ালি PDF এর লিঙ্কে এই PDFটা। এখানে ইনফরমেশান যেটা দেওয়া রয়েছে সাউথ ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে এই রিক্রুটমেন্টটি আমরা প্রথমেই বলে দিয়েছি অ্যানাউন্সমেন্টের সময়, এইটা কিন্তু সাউথ ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে হচ্ছে। আর এখানে যে প্রোটেকশনের জন্যই কিন্তু রিক্রুটমেন্টটি করা হচ্ছে, যারা আবেদন করতে ইচ্ছুক কিন্তু আবেদন করতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। এখানে 5/4/2020 এখানে ডক্টর পদে এখানে ইন্টারভিউ চলবে, ইন্টারভিউ ভেন্যু কিন্তু এখানে দেওয়া রয়েছে।
রয়েছে, যারা আবেদন করছেন তাদেরকে এই ভেনু অনুযায়ী আপনাদেরকে যেতে হবে। টাইম দেওয়া রয়েছে 11টা থেকে 15টার মধ্যে আপনাদের ইন্টারভিউ চলবে, এবং নার্সিং স্টাফ পদে 16/4/2020 ইন্টারভিউ হবে এবং 17/4/2020 ল্যাব অ্যাসিস্ট্যান্ট, রেডিওগ্রাফার, হসপিটাল অ্যাটেন্ডেন্ট, হাউসকিপিং অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে ইন্টারভিউ বা এখানে সম্পূর্ণ নেওয়া হবে। অ্যাপ্লিকেশান ফরম্যাট এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান আপনাদের করতে হবে, এই প্রসেসে অ্যাপ্লিকেশান আপনাদেরকে করে জমা করতে হবে। এছাড়াও অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারেন, সাউথ ইস্টার্ন রেলওয়ে ওয়ান স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, সাউথ ইস্টার্ন রেলওয়েতে আমরা এই মুহূর্তে আছি। অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদেরকে পিডিএফ দেখিয়ে ডাউনলোড করে এবং সম্পূর্ণ নোটিফিকেশান দিয়েছি। এই হচ্ছে বিজ্ঞপ্তির মেন সম্পূর্ণ ডিটেলস, আশা করছি আপনারা সম্পূর্ণ বুঝতে পেরে গিয়েছেন। আর আপনারা যদি ওয়েস্ট বেঙ্গল নাম্বার ওয়ান কোর্স, যেটা WBCS কোর্স আছে, আমাদের প্রোমো কোড থেকে আপনারা যদি পারচেস করেন তাহলে কিন্তু অ্যাডিশনালি ছাড় পেয়ে যাবেন। এছাড়াও এই মুহূর্তে স্পেশাল অফার চলছে, সেই জন্য 4,999 টাকায় আপনারা এই কোর্সটি পারচেস করতে পারবেন। এখানে 24 মান্থের জন্য আপনারা এই কোর্সের ভ্যালিডিটি পাবেন, যেখানে আপনাদের সম্পূর্ণ গাইডস অনুযায়ী কিন্তু সাপোর্ট করা হবে। ইন্টারভিউ থেকে শুরু করে সিলেবাস ওয়াইজ সম্পূর্ণ আপনাদেরকে পড়ানো হবে। এই হচ্ছে WBCS এর মেন ডিটেলস, আমরা ভিডিওর নিচে সম্পূর্ণ ডিটেলস প্রোভাইড করে দেবো। WBCS এর কোর্স কীভাবে কিনবেন বা কীভাবে আপনারা আমাদের প্রোমো কোড অ্যাপ্লাই করবেন, এখানে আপনারা আমাদের প্রোমো কোড যেটা ভিডিও চলাকালীন দেখতে পাচ্ছেন আমরা ডিসক্রিপশনেও দিয়ে দেবো, এই প্রোমো কোড অ্যাপ্লাই করে আপনারা কিন্তু আরও ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন অ্যাডিশনালি। আশা করছি আমার দেওয়া তথ্য আপনাদের যদি মনে হয় হেল্পফুল, ভিডিওটাকে লাইক শেয়ার করুন। আর এই রকম নিয়মিত যদি চাকরির আপডেট পেতে চান, কারণ এই মুহূর্তে এমন পরিস্থিতি দাঁড়িয়েছে COVID-19 প্রোটেকশনের জন্য কিন্তু নানান জায়গা থেকে রিক্রুটমেন্ট করা হচ্ছে, যারা আগ্রহী প্রার্থী আছেন, আবেদন করতে চাইছেন, তাদের ক্ষেত্রে আমরা কিন্তু নিয়মিত বিজ্ঞপ্তি দেব এবং সেই বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কিন্তু আবেদন করুন, কারণ দেশের হয়ে এখন কাজ করতে হবে, এটাই আমাদের মেন উদ্দেশ্য। বন্ধুরা আজকের মতো আছি, জয় হিন্দ, বন্দে মাতরম। গুড ইভিনিং এভরিওয়ান। সাউথ ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে নতুন একটি চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, যেখানে COVID-19 জন্য প্রোটেকশানে নিয়োগ করা হবে নার্স, ডাক্তার এছাড়াও অন্যান্য পদে। আপনারা যদি আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকেন, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তির সম্পূর্ণ A to Z ইনফরমেশান দেব এই ভিডিওর মাধ্যমে। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল @247 বেঙ্গলের পক্ষ থেকে নিয়ে চলে এসেছি নতুন একটি বিজ্ঞপ্তি। অন স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন সাউথ ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে এই নোটিফিকেশানটি জারি করা হয়েছে, 7/4/2020 এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নোটিফিকেশান নাম্বার দেখতেই পাচ্ছেন, যেখানে দেয়া রয়েছে 01/2020/COVID-19। এখানে ওয়াক ইন ইন্টারভিউ মাধ্যমে কিন্তু প্রার্থী বাছাই করা হবে, কারণ আমাদের দেশের এই মুহূর্তে যে পরিস্থিতি তাদেরকে প্রোটেক্ট করার জন্য এখানে নিয়োগ করা হবে সমস্ত পদেই। এখানে ডক্টর নিয়োগ করা হবে, যেখানে টোটাল 72 টোটাল ভ্যাকান্সি রাখা হয়েছে। এখানে টোটাল যে বেতন দেওয়া হবে 75,000 থেকে শুরু করা হবে এবং স্পেশালিস্ট যারা থাকবেন তাদের ক্ষেত্রে 95,000 টাকা এখানে ফিক্সড বেতন দেওয়া হবে। নার্সিং স্টাফ পদে যারা আবেদন করবেন 120 টোটাল শূন্য পদে নিয়োগ করা হবে, 44,900 টাকা এখানে বেতন দেওয়া হবে লেভেল 7 অনুযায়ী। এছাড়াও প্লাস DA এবং আদার্স ইনক্লুডিং এখানে থাকবে, যে আদার্স যে গভর্নমেন্টের যে সুবিধাগুলো থাকে সেগুলো এখানে পাওয়া যাবে। ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে, 24 ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদের শূন্য পদ আছে, 21,700 টাকা এই পদে বেতন দেওয়া হবে লেভেল 3 অনুযায়ী বেতন। DA ছাড়াও অন্যান্য আদার্স অ্যালায়েন্স এখানে কিন্তু দেয়া রয়েছে। এখন থেকে আপনারা আড্ডা স্টোরে যে কোনো প্রোডাক্ট কিনলেই পাবেন 25% উপরে ডিসকাউন্ট। আর এই অ্যাপের প্রোমো কোড আপনারা যদি ব্যবহার করেন, ভিডিও চলাকালীন প্রোমো কোড, তাহলে আপনারা এক্সট্রা আরও এখানে ছাড় পেয়ে যাবেন। আড্ডা স্টোরে এই মুহূর্তে WBCS এর জন্য বেস্ট কোর্স চলছে, আপনারা যারা কিনতে ইচ্ছুক বা WBCS এর প্রিপারেশান নিতে যারা চাইছেন তাদের ক্ষেত্রে আমরা ভিডিও শেষে সম্পূর্ণ ডিটেলসের মাধ্যমে প্রোভাইড করে দেব। আমরা চলে আসি বিজ্ঞপ্তিতে।
এখানে ল্যাব অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এখানে নিয়োগের সম্পূর্ণ ডিটেলস দেওয়া হয়ে গিয়েছে। এখানে রেডিওগ্রাফার পদের ক্ষেত্রে 24টি শূন্য পদ রাখা হয়েছে। 29,200 টাকা লেভেল 5-এর বেতন দেওয়া হবে। ডিএ ছাড়াও আদার্স ইনক্লুডিং অ্যালায়েন্স এখানে ব্যবস্থা থাকবে। হসপিটাল অ্যাটেন্ডেন্ট পদের ক্ষেত্রে এখানে 120টি টোটাল শূন্য পদ আছে। এখানে 18,000 টাকা বেতন দেওয়া হবে এবং ডিএ ছাড়াও অন্যান্য এখানে ব্যবস্থা রাখা হয়েছে। হাউসকিপিং অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে 240টি শূন্য পদ আছে। 18,000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। এছাড়াও ডিএ ছাড়াও অন্যান্য আদার্স অ্যালায়েন্স এখানে নিযুক্ত করা রয়েছে। এই পদে যারা আবেদন করবেন কি ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন? ডক্টর পদে যারা আবেদন করবেন MBBS ডিগ্রি লাগবে, 2 বছর কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। এবং স্পেশালাইজড যারা থাকবেন তাদের ক্ষেত্রেও এখানে কিন্তু কিছু ইনফরমেশান আছে, আপনারা দেখে নেবেন। এখানে বয়স হতে হবে 50 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে ডক্টর পদে যারা এখানে আবেদন করবেন। নার্সিং স্টাফ পদে এখানে আবেদনকারীদেরকে জানানো হচ্ছে মিডিয়া ফর GNM যদি কোর্স করা থাকে তাহলে কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে। সমস্ত প্রার্থীদেরকে কিন্তু সার্টিফিকেট থাকতে হবে। এখানে অবশ্যই 3 বছর কোর্সটা কমপ্লিট করা থাকতে হবে অথবা BSc যদি কোর্স করা থাকে তাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে বয়স হতে হবে 20-40 বছরের মধ্যে যারা নার্সিং স্টাফ পদে আবেদন করবেন। ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে এখানে যারা আবেদন করবেন 12 পাস যোগ্যতা এবং ডিপ্লোমা সায়েন্স থাকতে হবে। ল্যাবরেটরি টেকনোলজির তরফ থেকে যে কোনো ইউনিভার্সিটি থেকে DMLT যদি কোর্স করা থাকে আপনারা আবেদন করতে পারবেন। 18-33 মধ্যে বয়সের কথা বলা হয়েছে। এখানে রেডিওগ্রাফারের পদের ক্ষেত্রে যারা আবেদন করবেন 10+2 আপনার অবশ্যই ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি, এক্স-রে, এই ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও বয়স হতে হবে 18-33 বছরের মধ্যে যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন। হসপিটাল অ্যাটেন্ডেন্ট পদের ক্ষেত্রে মাধ্যমিক পাস থাকতে হবে। এক্সপিরিয়েন্স ইন ICU ডিজিটাল এখানে ডায়াগনোসিস ইউনিটের কাজ জানা থাকতে হবে। 18-30 মধ্যে বয়সে হতে হবে। হাউসকিপিং পদে বা সাফাইওয়ালা পদে যারা আবেদন করবেন 10 পাস যোগ্যতা, 18-30 মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন এই পদের জন্য। এখানে মোর দেন যাদের বয়স হবে কম বা বেশি তাদের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে 5 বছর SC/ST ছাড়। OBC নন ক্রিমিলেয়ারের ক্ষেত্রে 3 বছর 10 ইয়ার্স ছাড় পাবেন যাদের PHOHHH ক্যান্ডিডেটদের জন্য। এখানে জানানো হচ্ছে সমস্ত প্রার্থীদেরকে সিলেকশন প্রসেস যেটা দেওয়া রয়েছে, ইন্টারভিউ মাধ্যমে কিন্তু সিলেকশন করা হবে সমস্ত প্রার্থীদেরকে। এছাড়াও এখানে COVID-19 ক্ষেত্রে কিন্তু এই রিক্রুটমেন্টই হতে চলেছে সম্পূর্ণ। আপনারা ইনফরমেশান যদি পেতে চান ভিডিওর নিচে ডিসক্রিপশানে আমরা এই PDF-এর লিঙ্ক প্রোভাইড করে দেবো। অবশ্যই আপনারা সরাসরি এই লিঙ্কে ক্লিক করে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন অফিসিয়ালি PDF-এর লিঙ্কে এই PDF-টা। এখানে ইনফরমেশান যেটা দেওয়া রয়েছে সাউথ ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে এই রিক্রুটমেন্টটি আমরা প্রথমেই বলে দিয়েছি অ্যানাউন্সমেন্টের সময়। এইটা কিন্তু সাউথ ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে হচ্ছে আর এখানে যে প্রোটেকশনের জন্যই কিন্তু রিক্রুটমেন্টটি করা হচ্ছে। যারা আবেদন করতে ইচ্ছুক কিন্তু আবেদন করতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। এখানে 5/4/2020 এখানে ডক্টর পদে এখানে ইন্টারভিউ চলবে। ইন্টারভিউ ভেনু কিন্তু এখানে দেওয়া রয়েছে, যারা আবেদন করছেন তাদেরকে এই ভেনু অনুযায়ী আপনাদেরকে যেতে হবে। টাইম দেওয়া রয়েছে 11-15 মধ্যে আপনাদের ইন্টারভিউ চলবে। এবং নার্সিং স্টাফ পদে 16/4/2020 ইন্টারভিউ হবে এবং 17/4/2020 ল্যাব অ্যাসিস্ট্যান্ট, রেডিওগ্রাফার, হসপিটাল অ্যাটেন্ডেন্ট, হাউসকিপিং অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে ইন্টারভিউ বা এখানে সম্পূর্ণ নেওয়া হবে। অ্যাপ্লিকেশান ফরম্যাট এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান আপনাদের করতে হবে। এই প্রসেসে অ্যাপ্লিকেশান আপনাদেরকে করে জমা করতে হবে। এছাড়াও অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারেন সাউথ ইস্টার্ন রেলওয়ে। ওয়ান স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন সাউথ ইস্টার্ন রেলওয়েতে আমরা এই মুহূর্তে আছি। অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদেরকে PDF দেখিয়ে ডাউনলোড করে এবং সম্পূর্ণ নোটিফিকেশান দিয়েছি। এই হচ্ছে বিজ্ঞপ্তির মেন
সম্পূর্ণ ডিটেলস আশা করছি আপনারা সম্পূর্ণ বুঝতে পেরে গিয়েছেন। আর আপনারা যদি ওয়েস্ট বেঙ্গল নাম্বার ওয়ান কোর্স যেটা WBCS কোর্স আছে আমাদের প্রোমো কোড থেকে আপনারা যদি পারচেস করেন তাহলে কিন্তু অ্যাডিশনালি ছাড় পেয়ে যাবেন। এছাড়াও এই মুহূর্তে স্পেশাল অফার চলছে, সেই জন্য 4,999 টাকায় আপনারা এই কোর্সটি পারচেস করতে পারবেন। এখানে 24 মান্থের জন্য আপনারা এই কোর্সের ভ্যালিডিটি পাবেন, যেখানে আপনাদের সম্পূর্ণ গাইডস অনুযায়ী কিন্তু সাপোর্ট করা হবে। ইন্টারভিউ থেকে শুরু করে সিলেবাস ওয়াইজ সম্পূর্ণ আপনাদেরকে পড়ানো হবে। এই হচ্ছে WBCS এর মেন ডিটেলস। আমরা ভিডিওর নিচে সম্পূর্ণ ডিটেলস প্রোভাইড করে দেবো WBCS এর কোর্স কীভাবে কিনবেন বা কীভাবে আপনারা আমাদের প্রোমো কোড অ্যাপ্লাই করবেন। এখানে আপনারা আমাদের প্রোমো কোড যেটা ভিডিও চলাকালীন দেখতে পাচ্ছেন আমরা ডিসক্রিপশনেও দিয়ে দেবো, এই প্রোমো কোড অ্যাপ্লাই করে আপনারা কিন্তু আরও ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন অ্যাডিশনালি। আশা করছি আমাদের তথ্য আপনাদের যদি মনে হয় হেল্পফুল ভিডিওটাকে লাইক শেয়ার করুন। আর এই রকম নিয়মিত যদি চাকরির আপডেট পেতে চান, কারণ এই মুহূর্তে এমন পরিস্থিতি দাঁড়িয়েছে COVID-19 প্রোটেকশনের জন্য কিন্তু নানান জায়গা থেকে রিক্রুটমেন্ট করা হচ্ছে, যারা আগ্রহী প্রার্থী আছেন আবেদন করতে চাইছেন তাদের ক্ষেত্রে আমরা কিন্তু নিয়মিত বিজ্ঞপ্তি দেব এবং সেই বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কিন্তু আবেদন করুন, কারণ দেশের হয়ে এখন কাজ করতে হবে, এটাই আমাদের মেন উদ্দেশ্য। বন্ধুরা আজকের মতো আছি, জয় হিন্দ, বন্দে মাতরম। সবারই স্বপ্ন থাকে যে কোনো একটি সরকারি চাকরি হলেই আমরা খুবই খুশি, কিন্তু চাকরির জন্য চাই প্রস্তুতি, চাই কঠোর পরিশ্রম। সেই পরিশ্রম না করলে চাকরি আমনি আমনি চলে আসবে না, সেই কথা আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা যে কোনো চাকরির প্রস্তুতি নিতে পারেন আমাদের আড্ডা যে কোনো জায়গা থেকে, এবং অবশ্যই আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল Adda247 বেঙ্গলের পক্ষ থেকে আমি রয়েছি সুমন। এখানে এই মুহূর্তে আপনাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি বিশেষ একটি অফার, যেখানে আপনারা হয়তো অনেকেই পরিচিত যে WBCS এর কোর্সের ব্যাপারে। WBCS এর কোর্সটা কিন্তু এখন এই মুহূর্তে সব থেকে বেস্ট অফারের মধ্যে চলছে। আপনারা যদি জাস্ট WBCS যদি সার্চ করেন সার্চ বারে এসে, এবং আপনারা সরাসরি চলে আসবেন WBCS এর কোর্সের সম্পূর্ণ প্যাকেজের ডিটেলসে। এবং এই কোর্সটা এই মুহূর্তে কিন্তু 4999 কিন্তু পারচেস করতে পারবেন। আপনারা যদি ভিউ অফারে ক্লিক করে থাকেন তাহলে কিন্তু এখানে আপনার শুধু ইমেল আইডি, জাস্ট আমি একটা এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট এখানে আপনার ইমেল আইডিটা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে আমাদের যে প্রোমো কোড আছে আপনারা হয়তো অনেকেই জানেন না, বা অনেকেই জানেন যে আমাদের প্রোমো কোডটা যেটা ভিডিও চলাকালীন একটি প্রোমো কোড দেখতে পাচ্ছেন, ওই প্রোমো কোডটা আপনারা যদি ব্যবহার করে থাকেন এই 4999 এর কোর্সটা কতটা কম হয়ে যাচ্ছে আপনারা শুধু দেখে নেবেন। এখানে আমাদের প্রোমো কোডটা অ্যাপ্লাই করে দিচ্ছি AF4568। জাস্ট আমরা আমাদের প্রোমো কোডটা অ্যাপ্লাই করব, জাস্ট ম্যাজিক 3749, 3749 টাকা এখানে আপনারা পেয়ে যাবেন এই কোর্সটা, কারণ আমাদের প্রোমো কোডে রয়েছে অ্যাডিশনালি ডিসকাউন্ট, যেটা আপনারা শুধুমাত্র যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের WBCS এর কোর্স বা অল ওভার ইন্ডিয়া যেখান থেকেই আপনারা এই কোর্সটা পারচেস করেন না কেন, এই মুহূর্তে অফারে আপনারা পেয়ে যাবেন 3749.25 টাকা শুধুমাত্র আমাদের এই প্রোমো কোডটা ইউজ করার জন্য। আর এখানে হয়তো আপনারা যে পারচেস করছেন এখানে কন্টেন্ট কী কী দেওয়া হচ্ছে, আপনাদের জন্য 2 বছর সাপোর্ট দেওয়া হবে WBCS এর, এবং এই ব্যাচটা শুরু হওয়ার কথা ছিল, হয়তো এই ব্যাচটাকে এই মুহূর্তে একটু ডিলে করা হয়েছে, 19 মে 2020 থেকে এই ব্যাচটা শুরু হচ্ছে সন্ধ্যা 7টা থেকে 10টা পর্যন্ত। এই ব্যাচটা কিন্তু পুরো কন্টিনিউ লাইভ ক্লাসেসের মাধ্যমে চলবে, এবং তার সঙ্গে রয়েছে কী কী সাবজেক্ট, আপনাদের WBCS এর সমস্ত সাবজেক্ট অনুসারে কিন্তু এখানে পুরো ক্লাস নেওয়া হবে, যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটিক্স, ইংলিশ, বাংলা, ম্যাথ, জিকে, জিআই সমস্তটাই, মানে WBCS এর যেমন
সিলেবাস হয় পুরোটাই কিন্তু WBCS এর সিলেবাস অনুসারেই কিন্তু এখানে পুরো আপনাদের ক্লাসের প্যাকেজ করা আছে, এবং রয়েছে আরো অত্যাধিক আপনাদের জন্য সারপ্রাইজ, যেখানে আপনারা পেয়ে যাবেন 650 ঘন্টার লাইভ ক্লাসেস এবং 8000-এরও বেশি প্র্যাকটিস সেট, এছাড়াও রেকর্ডেড ভিডিও, এছাড়াও রয়েছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, এছাড়াও রয়েছে ইন্টারভিউর গাইডস, যেটা কিন্তু @247 আমাদের ইউটিউব চ্যানেল ছাড়া কিন্তু অন্য কোনো জায়গা থেকে এই সুপার অফার এবং এই এত কিছু যে আপনাদেরকে বেনিফিটস এইগুলো কিন্তু অন্য জায়গা থেকে দেবে না। আপনারা হয়তো অনেকেই জানেন যে চাকরির প্রিপারেশন নিচ্ছেন, অনেকেই গিয়ে স্যারের কাছে নিচ্ছেন বা অন্য কোনো জায়গায় গিয়ে আপনারা বড় বড় কোচিং সেন্টার থেকে নিচ্ছেন, কিন্তু আলটিমেটলি এখন লকডাউনের কারণে সমস্ত জায়গায় বন্ধ, আর এই বন্ধর কারণে কিন্তু আপনারা হয়তো যেতে পারছেন না, সেরমভাবে প্রিপারেশনও নিতে পারছেন না। ঘরে বসে আপনারা যদি 2 বছরের যদি এই WBCS এর কোর্সের সঙ্গে যদি যুক্ত হয়ে যান, আপনার লেভেলটা কি পরিমাণে হয়ে যাবে সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না। যখন আপনি WBCS ক্র্যাক করে যখন আপনি একজন অফিসার হয়ে যাবেন, তখন এই যে 3749 টাকা আপনার কাছে তখন তুচ্ছ মনে হবে। তো এখন আপনাদেরকে একটাই করণীয়, আমাদের প্রোমো কোড থেকে কিনে নিন, এবং এখানে অ্যাডিশনালি ডিসকাউন্ট দেখে নিয়েছেন আপনারা অন স্ক্রিন, এবং অবশ্যই ভিডিওর নিচে আমরা ডেসক্রিপশনে সমস্ত লিংক দিয়ে দেবো, এবং অবশ্যই আপনাদের যদি কোনো রকম এনকোয়ারিজ থাকে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে এনকোয়ারিজ করতে পারেন, আমরা চেষ্টা করবো নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এনকোয়ারিগুলোর আপডেট প্রোভাইড করার জন্য। এবং ততক্ষণ অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের খেয়াল রাখুন, এবং বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে জানিয়ে দিন যে WBCS এর এই মুহূর্তে এত সস্তায় এবং এত চিপে এর থেকে কোর্স দেয়াই যায় না। কারণ আপনারা হয়তো জানেন যে WBCS এর আমাদের ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 এবং টপ লেভেলের কিন্তু একটি চাকরি, যেটার জন্য কিন্তু সমস্ত জায়গা থেকে লোকেরা ওয়েস্ট বেঙ্গলে এসে কিন্তু কঠোর পরিশ্রম করে কিন্তু এই চাকরির জন্য লেগে পড়ে থাকে। সেই WBCS এর কোর্স মাত্র 3749 টাকা, আমাদের প্রোমো কোড থেকে কিনলে পেয়ে যাবেন অ্যাডিশনালি ডিসকাউন্ট। আশা করছি আমার দেওয়া তথ্য আপনাদের যদি মনে হয় হেল্পফুল, ভিডিওটাকে লাইক শেয়ার করুন, এবং অবশ্যই আড্ডা থেকে আপনারা আড্ডা স্টোর থেকে এসে যে কোনো পারচেস করতে পারেন, যে কোনো জিনিস আমাদের প্রোমো কোড থেকে। আপনারা যদি লক্ষ্য করে দেখেন এখানে অল কোর্সে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে SSC এবং রেলওয়ে এবং টিচিং এবং ডিফেন্স ইঞ্জিনিয়ারিং এই রকমভাবে সমস্ত এখানে লিস্ট করা আছে। সমস্ত লিস্টে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন যে কোন কোর্সটা আপনার জন্য পারফেক্ট বা আপনি কোন কোর্সের জন্য ইচ্ছুক আছেন। যে কোনো কোর্স আমাদের এই লিংকে ক্লিক করে বা আমাদের যে প্রোমো কোড হয়তো ভিডিও চলাকালীন দেখতে পাচ্ছেন বা ডিসক্রিপশনেও প্রোমো কোড পেয়ে যাবেন, ওই প্রোমো কোডে অ্যাপ্লাই করলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন অ্যাডিশনালি ছাড়, যেটা অন্য কোনো জায়গা থেকে আর পাবেন না। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। রাজ্য সরকারের গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে নতুন একটি চাকরির আপডেট প্রকাশিত করা হয়েছে। যারা স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার পদে আবেদন করতে চাইছেন আপনারা আবেদন করতে পারেন। আবেদনের জন্য অ্যাপ্লিকেশন ফর্মটা ভিডিওর নিচে ডিসক্রিপশন থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সুমন অফিসিয়াল। অন স্ক্রিন আপনারা যদি লক্ষ্য করে দেখেন এটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম, এবং এখানে আপনার সম্পূর্ণ নাম লিখতে হবে, এখানে আপনার অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ডেট অফ বার্থ, এবং এখানে আপনার যদি কোনো কাজ করে থাকেন সেটা এখানে দিতে হবে, এবং কাজের অভিজ্ঞতা যদি থেকে থাকে সেটা আপনারা এখানে প্রোভাইড করতে পারেন। এডুকেশন কোয়ালিফিকেশান বা শিক্ষাগত যোগ্যতাগুলো এখানে আপনারা স্টেপ বাই স্টেপ লিখে দিতে পারেন। নিচে সিগনেচার এবং অবশ্যই আপনার নাম লিখে পাঠিয়ে দিতে হবে, এবং এখানে আপনাদেরকে জানানো হচ্ছে যারা আবেদন করতে চাইছেন আপনাদের কীভাবে নিয়োগ করা হবে সেটা কিন্তু এখানে এই মুহূর্তে কোনো রকম ডিটেলসে বলা নেই। শুধুমাত্র এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে, এবং এই যে
এখন দেশ জুড়ে যে করোনা ভাইরাসের জন্য সমস্ত মানুষকে প্রোটেকশন দেওয়ার জন্য ভলেন্টিয়ার্স নিয়োগ করা হচ্ছে, যেটা রাজ্য সরকারের তরফ থেকেই নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু আপনাদের স্টাইপেন দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এবং এটা কি পার্মানেন্ট চাকরি না শুধুমাত্র এটা টেম্পোরালি কিছু দিনের জন্য চাকরি, সেই রকম কিন্তু তথ্য আমাদের কাছে এই মুহূর্তে নেই। যদি এই রকম তথ্য যদি আসে অবশ্যই আপনাদেরকে আমরা প্রদান করব। তার জন্য আমাদের ভিডিওটাকে তো লাইক করবেন, এবং আমাদের চ্যানেল থেকে যদি এই রকম নিয়মিত আপডেট পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং আপনাদের যদি মনে কোনো কৌতূহল বা কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আপনি যদি এই মহামারী বা এই করোনা ভাইরাসে আপনি যদি একজন ভারতীয় নাগরিক হয়ে সৈনিকের মতো যদি কাজ করতে চান তাহলে অবশ্যই ভিডিওটাকে তো বন্ধুদের মাঝে শেয়ার করুন, এবং এই ফর্মটা ফিল আপ করে আপনি রাজ্যের সমস্ত ভলেন্টিয়ার্স পদে কিন্তু আবেদন করুন। এই হচ্ছে টোটাল আপডেট আপনাদেরকে জানিয়ে দিলাম। আমার দেওয়া তথ্য আপনাদের যদি মনে হয় হেল্পফুল ভিডিওটাকে লাইক এবং শেয়ার করুন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই রিলেটেড নিয়মিত আপডেট পেতে হলে। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম, গুড মর্নিং এভরিওয়ান। আজকে হয়তো আমরা সবাই জানি দেশ জুড়ে লকডাউনের কারণে সমস্ত চাকরি এই মুহূর্তে নোটিফিকেশান দেওয়া বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু কিছু কিছু হয়তো চাকরি যেগুলো আগে নোটিফিকেশান পাবলিশ করা ছিল সেইগুলোই এখন হয়তো নেওয়া হচ্ছে, হয়তো ভিডিও কনফারেন্সিং বা অন্যান্য যে কোনো প্রসেসের মাধ্যমে। আমরা জানি যে কলকাতা পুলিশের এর আগে অনেক রকম নোটিশ বার হয়েছিল, যেটা নামি দামি পত্রিকার মাধ্যমেও নোটিফিকেশানগুলো দেওয়া হয়েছিল যে খুব শীঘ্রই 8,000 কলকাতা পুলিশ নিয়োগ করা হবে। এর উপরে অনেকেই কমেন্ট করেছে, সবার কমেন্ট আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে রিপ্লাই দেব। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল @247 বেঙ্গলির পক্ষ থেকে। আমরা অন স্ক্রিন এই মুহূর্তে চলে এসেছি কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে। আপনারা যদি লক্ষ্য করে দেখেন এই যে কলকাতা পুলিশের বিজ্ঞপ্তিগুলো প্রায় অনেক দিন ধরেই কিন্তু বন্ধ হয়ে রয়েছে। সামনে কিন্তু বিধানসভার ভোট, সেই ক্ষেত্রে কিন্তু কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং অন্যান্য যে পুলিশ ডিপার্টমেন্টগুলো আছে ওয়েস্ট বেঙ্গলে, সমস্ত ডিপার্টমেন্টেই কিন্তু ভালো পরিমাণে একটা রিক্রুটমেন্ট কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। আমরা সবাই হয়তো জানি যে এখন COVID-19 প্রোটেকশনের জন্য যে অনেক রকম কলকাতা পুলিশের যে কাজগুলো করা হচ্ছে সেখানে কিন্তু ভলেন্টিয়ার্স নিয়োগ করা হচ্ছে, এবং অনেক সময় দেখা গিয়েছে যে স্বেচ্ছাসেবকও নিয়োগ করা হচ্ছে। এখানে অল্প অল্প পরিমাণ সমস্ত জেলাতেই কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখন আমরা যে কলকাতা পুলিশের যে মেন বিজ্ঞপ্তি বা মেন অফিসিয়ালি নোটিফিকেশান 2020 কবে পাবো তার উপরেই কিন্তু আমরা এই ভিডিও বানাবো। এখানে কিন্তু শুরু করা যাক প্রথমত কনস্টেবলের পক্ষ থেকে। কনস্টেবলের ক্ষেত্রে এখানে যে বিজ্ঞপ্তি আমরা এর আগে একটি নোটিফিকেশনের মাধ্যমে পেয়েছিলাম, যেটা অন স্ক্রিন হয়তো তোমরা লক্ষ্য করে যদি দেখো এটা কিন্তু তোমরা বুঝতে পারবে যে আমরা এই নোটিফিকেশানটি কিন্তু প্রকাশিত পেয়েছিল, যেটা ডেটেও দেওয়া রয়েছে এখানে 29/11/2019 একটি একটা নোটিফিকেশান, যেটা আমরা পেপার কাটিংয়ের মাধ্যমে পেয়েছিলাম। এবং এখানে কিন্তু উপরে লেখাই আছে, তোমরা যদি আরো ভালো করে লক্ষ্য করে দেখো যে এখানে উপরে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে 59 হাওড়া 7-1-1-1-0-2, এখানে ডেটও দেওয়া রয়েছে 2019। এই একটা নোটিফিকেশান পেয়েছিলাম আমরা যে কলকাতা পুলিশের সার্জেন্ট থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টেই কিন্তু ভালো পরিমাণে নিয়োগ করা হবে। তো সেই নিয়োগটা কিন্তু এখনো পর্যন্ত করা হয়নি, এবং কবেই বা এই নিয়োগটা করা হবে আমরা সেইগুলোর ব্যাপারে কিন্তু বলবো। আর এখানে যেটা বলা হয়েছিল যে গ্রুপ সি এবং গ্রুপ বি পদের ক্ষেত্রে 2,298টি টোটাল শূন্য পদ রাখা হয়েছিল, এবং সেই ভিত্তিতে কিন্তু এই নিয়োগটা করা হচ্ছিল, কিন্তু সেটাও কিন্তু এখনো পর্যন্ত করা হয়নি। এবং কোন কোন পদে এখানে নিয়োগটা হচ্ছিল দেখে নেওয়া যাক। সাব ইন্সপেক্টর গ্রুপ বির ক্ষেত্রে এখানে শূন্য
পদ ছিল 185 এবং সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে গুবরি এখানে 28টি শূন্য পদ এবং সার্জেন্ট আমরা হয়তো অনেকেই ভেবে আছি বা অনেকেই আমরা যে চাই যে কলকাতা পুলিশের সার্জেন্টের কাজ করব কারণ অনেকের মনেই স্বপ্ন থাকে যে সার্জেন্ট আমি যদি হতে পারি আমার স্বপ্ন সফল হয়ে যাবে। সেই সার্জেন্ট পদের ক্ষেত্রেও কিন্তু 125টি শূন্য পদের এবং কনস্টেবল গ্রুপ সি পদের ক্ষেত্রে কিন্তু এখানে বিজ্ঞপ্তি ছিল 1500-এর মতো এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে 285 এবং পুলিশ ড্রাইভারের ক্ষেত্রে 175টি শূন্য পদ ছিল এবং সব মিলিয়ে আমরা যদি টোটাল করে দেখি 2298 কিন্তু শূন্য পদের কথা বলা হয়েছিল। এইগুলো বিজ্ঞপ্তি কিন্তু এখনো পর্যন্ত নেওয়া হয়নি, এর কারণ অনেকগুলি আছে, হয়তো সেগুলো এখন পর্যন্ত করা হয়নি কারণ সামনে কিন্তু বিধানসভা এবং বিধানসভা ভোটের প্রোটেকশনের জন্য প্রচুর হিউজ পরিমাণে কিন্তু ফোর্স লাগবে, আর যে ফোর্সটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে কভার করা হবে, যেটা এখন ইতিমধ্যে যে প্রোটেকশন মানে কোভিড-19 যেটা আমরা করোনা ভাইরাসের জন্য মোকাবিলা করছি দেশ জুড়ে রাজ্য জুড়ে, সেই কারণের জন্য কিন্তু অনেক বিজ্ঞপ্তি পিছিয়ে আছে এবং সেই বিজ্ঞপ্তিগুলো আমরা যদি পিছন দিকের যে বিজ্ঞপ্তি যেমন রেলে গ্রুপ ডি, এনটিপিসি এবং এমটিএস এছাড়াও অনেকগুলো বিজ্ঞপ্তি এবং নার্সিং ট্রেনিংও আছে 2020-এর, সেইগুলো কিন্তু টোটালি হোল্ড হয়ে আছে এই মুহূর্তে। আমরা সবাই লক্ষ্য রাখছি কিন্তু এখনো পর্যন্ত সেরম কিছু কিন্তু বিজ্ঞপ্তি পাচ্ছি না, পাবো অবশ্যই, ওয়েট করতে হবে কারণ এখন দেশের খুব খারাপ পরিস্থিতি এবং সেইটাকে আমরা যদি যত তাড়াতাড়ি কভার করে উঠবো সেই কভার করার পরেই কিন্তু আমরা দেখতে পাবো খুব বড় বড় ভ্যাকান্সি আসবে কলকাতা পুলিশ থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং ড্রাইভার নেওয়া হবে কলকাতা পুলিশের, এছাড়াও সার্জেন্ট নেওয়া হবে। আমরা জানিয়ে রাখি যে কলকাতা পুলিশের যারা আবেদন করতে চাইছে কনস্টেবলের ক্ষেত্রে মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই হবে এবং এখানে যারা সার্জেন্ট পদের ক্ষেত্রে আবেদন করবে গ্র্যাজুয়েশন মাস্ট গ্র্যাজুয়েশন লাগবে এবং ইন্সপেক্টর ক্ষেত্রেও কিন্তু গ্র্যাজুয়েশন লাগবে এবং লেডি কনস্টেবল ক্ষেত্রে কিন্তু মাধ্যমিক হলেই এখানে আবেদন করা যাবে। এবং আমরা নেক্সট ভিডিওয় আলোচনা করব যে এই কলকাতা পুলিশের সিলেকশন কিভাবে হয় বা এখানে কলকাতা পুলিশের কিভাবে পরীক্ষাগুলো নেওয়া হয় এবং এখানে হাইট কত লাগে, বয়স 18 থেকে তো অবশ্যই হতে হবে, 18 থেকে কত পর্যন্ত আপনার বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন, এছাড়াও আরও গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আসব এবং আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন যে কলকাতা পুলিশের আপনারা যে ইনফরমেশনটা এই ভিডিওর মাধ্যমে পেলেন সেটা আপনাদের কতটা হেল্প হলো। এছাড়াও আরেকটি আমাদের কাছে ফটো আছে সেটা আপনাদের আপনারা যদি লক্ষ্য করে দেখেন এটা কিন্তু একটি দৈনিক পত্রিকা যেটা বর্তমান পত্রিকা, আমরা বর্তমান পত্রিকা থেকে একটি কাটিং নিয়ে আপনাদেরকে এখানে দেখাচ্ছি, হয়তো এটা কোনো কারণে সমস্যা হতে পারে, সেই ক্ষেত্রে আপনারা এখানে যদি লক্ষ্য করে দেখেন যে সব জেলায় এবার ট্রাফিক পুলিশ বাহিনী গড়বে রাজ্য, এখানেও কিন্তু প্রথম দফায় নিয়োগ করা হবে 2577 জন, এই রকম কিন্তু অনেকগুলো কিন্তু আমরা বিজ্ঞপ্তি আশা করছি আপকামিং নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু পেতে পারি, যেগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সব থেকে পুলিশ বা ডিফেন্স বাহিনীর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর যারা ডিফেন্সে ভর্তি হতে চাইছো বা ডিফেন্সের যারা চাকরি করতে চাইছো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এখানে ডিফেন্সের চাকরি কেন A to Z চাকরির প্রিপারেশন চলে এবং ওয়েস্ট বেঙ্গলের থেকে শুরু করে সমস্ত সেন্ট্রালের এখানে প্রিপারেশন চলে। আর তোমরা যদি না পর্যন্ত এখনও না যদি জেনে থাকো যে WBCS কোর্স আমাদের এখানে সব থেকে দারুণ একটি অফার চলছে, 35% ডিসকাউন্টে অফার চলছে, তোমরা যদি গুগল প্লে স্টোরে যদি গিয়ে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে যদি কেনো তাহলে কিন্তু 35% ডিসকাউন্ট, এছাড়াও তোমরা যদি আড্ডা বলে যদি সার্চ করো আড্ডা স্টোর
জাস্ট আড্ডা স্টোর বলে যদি সার্চ করো, এখানে সরাসরি আড্ডা স্টোরে আমরা চলে আসব। এবং আসার পরেই তোমরা দেখতে পাবে যে এখানে অনেক রকম কোর্স আছে, লক্ষ্য করে যদি দেখো ডিফেন্সের সমস্ত কোর্স আছে এখানে। ডিফেন্সের তোমরা কি কি কোর্স এখানে কিনতে চাইছো সেইগুলোও কিন্তু পেয়ে যাবে। রেলওয়ে, SSC, ব্যাংকিং, এছাড়াও আমাদের যেটা ওয়েস্ট বেঙ্গলের WBCA সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে নাম্বার ওয়ান কিন্তু একটি প্রফেশনাল কোর্স, যেটা কিন্তু ভারতবর্ষে সব থেকে কম দামে এবং সব থেকে সস্তায় কিন্তু এই মুহূর্তে আমরা যেটা সেল করছি 4999-এ, যেটা 80% অফে। কিন্তু আপনারা আমাদের ভিডিওর নিচে যে প্রোমো কোড চলছে, এই প্রোমো কোড দিয়ে যদি কেনেন তাহলে কিন্তু আরও ছাড় পেয়ে যাবেন। এছাড়াও রয়েছে কিন্তু অ্যাডিশনালি ছাড় আমাদের প্রোমো কোড থেকে কেনার জন্য। এখানে আপনাদের এই কোর্সটা শুরু করা হবে 19 মে 2020 থেকে, এবং এই কোর্সের সম্পূর্ণ ডিটেলস চেক করতে হলে ভিডিওর নিচে আমরা লিংক প্রোভাইড করে দেব, অবশ্যই তোমরা কিন্তু চেক করে নিতে পারো সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওর মাধ্যমে। আশা করছি আমার দেওয়া তথ্য আপনাদের যদি মনে হয় হেল্পফুল, ভিডিওটাকে লাইক শেয়ার করুন। এবং কলকাতা পুলিশ বা ডিফেন্সের কোনো যদি চাকরির নোটিফিকেশান নিয়ে আপনাদের যদি কোনো কৌতূহল থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন এবং ভিডিওটাকে লাইক শেয়ার করুন। অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকুন এই রকম ইন্টারেস্টিং ভিডিও সবার প্রথম আপডেট পেতে। বলে বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে স্বেচ্ছাসেবক পদে নিয়োগ করে নেওয়া হচ্ছে। যে সমস্ত প্রার্থীরা এখানে আবেদন করতে চাইছেন তাদেরকে জানাবো সম্পূর্ণ ডিটেলস। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আড্ডা 24x7 এর পক্ষ থেকে আমরা নিয়ে চলে এসেছি সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে একটি নতুন আপডেট, যেখানে 3 মাসের জন্য স্বেচ্ছাসেবক পদে নিয়োগ করে নেওয়া হবে। শুধুমাত্র প্যারামেডিকেল ক্যাটাগরিতে নিয়োগ করা হবে, ইন্টারভিউর মাধ্যমে কিন্তু প্রার্থী বাছাই করা হবে। এই ভিডিওতে A to Z ইনফরমেশান দেব। ভিডিও শুরু করার পূর্বে আপনাদের জানিয়ে রাখি, যারা এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস এবং তথ্যই জানতে চান অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন। এখানে ইন্টারভিউ মাধ্যমে কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা করা হবে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে ইন্টারভিউ প্রার্থী বাছাই করা হবে সম্পূর্ণটাই, এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এটা চলবে। এই হচ্ছে সম্পূর্ণ বিজ্ঞপ্তি, অন স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ বিজ্ঞপ্তিতে সম্পূর্ণ ডিটেলসের মাধ্যমে। এখানে তোমাদেরকে যেটা বলা হচ্ছে যে কোন কোন পদে নিয়োগ করা হবে, এখানে স্টাফ নার্স এবং হেলথ ইন্সপেক্টর, ফার্মাসিস্ট, হসপিটাল অ্যাটেন্ডেন্ট এবং হাউসকিপিং পদে নিয়োগ করা হবে। এখানে প্রার্থীদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে, এখানে যেটা জানানো হয়েছে। তোমরা যদি ডান দিকে লক্ষ্য করে দেখো যে রেকর্ডেড হোয়াটসঅ্যাপ কনফারেন্সিং কল ইন্টারভিউ অফ সিলেক্টেড ক্যান্ডিডেট 9/4/2020, এখানে কিন্তু মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। এই মোবাইল নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ কল করতে হবে এবং হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে কিন্তু 9/4/2020 ক্যান্ডিডেট সিলেকশন করা হবে। আজকে হচ্ছে 6 তারিখ, আর কিছুদিনের মধ্যেই কিন্তু এই প্রক্রিয়াটা শুরু হবে। যারা 3 মাসের জন্য কিন্তু রেলের ক্যান্ডিডেট হিসাবে এই চাকরিটা করতে চায় তাদের জন্য কিন্তু এটা একটা দারুণ অফার, এবং এর পরিবর্তে কিন্তু বেতন দেয়া হবে। এবং গ্রুপ সি ক্যাটাগরিতে কিন্তু এটা রিক্রুটমেন্টই হতে চলেছে। পরে হয়তো যদি মনে করে রেলের তরফ থেকে এটা কিন্তু পার্মানেন্টও হয়ে যেতে পারে। এখানে কিন্তু সেরম কিছু বলা নেই, জাস্ট আমাদের একটা আন্দাজ অনুযায়ী কিন্তু আমরা বলছি এই ডিটেলসগুলো। এবং এখানে বিজ্ঞপ্তিতে সম্পূর্ণ কিন্তু ডিটেলস দেয়া রয়েছে, তোমরা যদি মনে করো চেক করতে অবশ্যই চেক করতে পারো। এখানে স্টাফ নার্স পদের ক্ষেত্রে টোটাল 44টি ভ্যাকান্সি ডাকা হয়েছে, 20 থেকে স্টাফ নার্স পদের ক্ষেত্রে এখানে 44টি শূন্য পদ রাখা হয়েছে। বয়স হতে হবে 20 থেকে 40 বছরের মধ্যে, এবং এখানে কিন্তু নার্সিং সার্টিফিকেটের কথা বলা হয়েছে। BSc যদি নার্সিং করা থাকে বা GNM যদি নার্সিং করা থাকে 3 বছরের জন্য, এখানে সমস্ত প্রার্থীরাই কিন্তু এলিজিবল ক্যান্ডিডেট হিসাবে আবেদন করতে পারবে। চলে আসি হেলথ ইন্সপেক্টর পদে, যারা আবেদন করবেন টোটাল এখানে 3টি শূন্য পদ রাখা হয়েছে। 18 থেকে 33-এর মধ্যে বয়স হতে হবে, BSc কমপ্লিট
কমপ্লিট করা থাকতে হবে। যারা আবেদন করবেন ওয়ান ইয়ার্স এনটিসি অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে এই পদের ক্ষেত্রে। এবং এখানে ফার্মাসিস্ট পদে যারা আবেদন করবেন পাঁচটি টোটাল শূন্য পদ রাখা হয়েছে, 20 থেকে 35 মধ্যে বয়স হতে হবে, 10+2 সায়েন্সের যোগ্যতা থাকতে হবে, 2 বছর ডিপ্লোমা ফার্মাসিস্টের উপরে থাকতে হবে। হসপিটাল অ্যাটেন্ডেন্ট পদে যারা আবেদন করবেন 52টি টোটাল শূন্য পদ পাবেন, 18 থেকে 30 মধ্যে বয়স হতে হবে। এবং আপনাদেরকে প্রথমে যেটা বলছিলাম বা আপনারা 10 পাস যোগ্যতা যেটা এখানে চাকরি পাচ্ছেন, এটা কিন্তু শুধুমাত্র 10ই লাগবে, আর কোনো কিছু রাখবে না। এখানে হাউসকিপিং বা সাপাইওয়ালা পদে 68টি টোটাল শূন্য পদ, 18 থেকে 30 মধ্যে বয়স হতে হবে, মাধ্যমিক পাস হলে এই দুটি পোস্টের জন্য কিন্তু প্রার্থীরা আবেদন করতে পারবে। এখানে আরো ইনফরমেশন দেয়া রয়েছে যারা SC ST OBC EWS ক্যান্ডিডেটদের মধ্যে যারা থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে সুযোগ সুবিধা থাকবে এবং ইম্পর্টেন্ট নোটিশে সম্পূর্ণ ডিটেলস দেয়া রয়েছে। আর এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম রেলওয়ে মুম্বাই ডিভিশনের তরফ থেকে এটা প্রকাশিত করা হয়েছে। ডান দিকে রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি এবং কোন পদে অ্যাপ্লিকেশান করতে চাইছো সেটা কিন্তু এখানে দিয়ে নিতে হবে, ক্যাটাগরি নাম্বার এবং এমপ্লয়মেন্ট নাম্বার চাওয়া হয়েছে, কোন পদে নাম আবেদন করবে সেইগুলো এখানে দিতে হবে, তোমার নাম ডেট অফ বার্থ এইগুলো করতে হবে, বাবার নাম বা হাজব্যান্ড নেম এখানে, রিলিজিয়ান ন্যাশনালিটি এগুলো সম্পূর্ণ ফিল আপ করতে হবে, অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস এইগুলো পুরোটাই ফিল আপ করে কিন্তু পাঠিয়ে দিতে হবে। কোথায় পাঠাবে, পাঠানোর জন্য কিন্তু এখানে ইমেল আইডি দেয়া রয়েছে, ইমেল আইডিতে তাদেরকে পাঠিয়ে দিতে হবে। বা তোমরা কিন্তু এখানে সম্পূর্ণ বিজ্ঞপ্তিতে কিন্তু ইনফরমেশান দেয়া রয়েছে, তোমরা কিন্তু যদি মনে করো সেখানে গিয়েও কিন্তু আবেদন করতে পারো এবং অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারো। এই হচ্ছে টোটাল ইনফরমেশান। যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করতে পারো। আর 3 মাসের জন্য যদি ইন্টারভিউর মাধ্যমে যদি এই রকম কোনো চাকরি করতে চাও দেশের হয়ে, বিশেষ করে এই চাকরিটা আশা করছি তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর যদি রেল মনে করে এটা কিন্তু পরবর্তী সময়ে পার্মানেন্টও করে নিতে পারে এটা আমাদের বিশ্বাস। অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করতে পারো এবং আমাদের চ্যানেলে নিয়মিত যদি ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, আমরা হয়তো সবাই জানি, কিন্তু এখানে ডেট তাদেরকে যারা আবেদন করতে পারেনি তাদের কথা মাথায় রেখে ডেট কিন্তু আবার বাড়ানো হয়েছে। এই ভিডিওর মাধ্যমে আমরা দেবো A to Z ইনফরমেশান। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর নিয়মিত যদি সরকারি চাকরির আপডেট পেতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি সুমন, আপনারা দেখছেন Adda 24x7 বেঙ্গলির পক্ষ থেকে। আজকে নিয়ে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে নতুন একটি চাকরির খবর। ওয়ানস্কিন আমরা এই মুহূর্তে আছি অফিসিয়াল ওয়েবসাইটে, যেটা আপনাদেরকে বিজ্ঞপ্তিটা দেখিয়ে দেব। এখানে বিজ্ঞপ্তি বা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যেটা এখানে দেয়া হয়েছে 01/2020, এটা হচ্ছে 2020-এর বিজ্ঞপ্তি। আপনারা যদি অন স্ক্রিন এই মুহূর্তে দেখে থাকেন এখানে কিন্তু লাস্ট ডেট যেটা বলা হয়েছিল 3/04/2020, এটা হচ্ছে আগের দিনই এই বিজ্ঞপ্তিটা লাস্ট ডেট পার হয়ে গেছে। কিন্তু এই বিজ্ঞপ্তিটাকে আরও টাইম বাড়ানো হয়েছে। তার আগে দেখে নেওয়া যাক কোন কোন পদে কি ধরনের যোগ্যতা এবং কোন কোন পদে কতগুলি শূন্য পদ আছে, বেতন কি দেয়া হবে, A to Z আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ এখানে আলোচনা করব। এখানে যেটা বলা হচ্ছে কোঅপারেটিভ, এখানে ইনস্টিটিউট যেটা প্রথমে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের তরফ থেকে ব্যাংকে নিয়োগ করা হবে, ক্লার্ক Grade 3 পদে নিয়োগ করা হবে, টোটাল 13টি ভ্যাকান্সি রাখা হয়েছে। এখানে 21,559 বেতন বা স্যালারি দেয়া হবে। এখানে যেটা বলা হচ্ছে দা বর্ধন সেন্টার কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে ব্যাংক অ্যাসিস্ট্যান্ট Grade 3 পদে নিয়োগ করা হবে, 34টি শূন্য পদ রাখা হয়েছে। এখানে 25,595 টাকা
বেতন দেয়া হবে। নর্থ চব্বিশ পরগনার তরফ থেকে এখানে নিয়োগ করে নেওয়া হবে, রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকের তরফ থেকে এখানে কোঅপারেটিভ ব্যাংকেই নিয়োগ করা হবে এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে গ্রুপ বি পদে, যেটা 2টি শূন্য পদ রাখা হয়েছে এবং 17,522 টাকা এই পদে স্যালারি দেওয়া হবে। এবং হাওড়া ডিভিশনে নিয়োগ করে নেওয়া হবে যারা আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদেরকে অ্যাসিস্ট্যান্ট কাম ক্যাশিয়ার পদে এবং সুপারভাইজার গ্রেড 3 পদে নিয়োগ করা হবে। 2টি শূন্য পদ আছে, 19,047 টাকা এখানে বেতন বা স্যালারি প্রোভাইড করা হবে। এছাড়াও এখানে কিন্তু অ্যাকাউন্ট্যান্ট পদে যারা অ্যাকাউন্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে, ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি বোর্ড এমপ্লয়েজ পদে এখানে রিক্রুটমেন্টই হতে চলেছে। এখানে 1টি শূন্য পদ রাখা হয়েছে, 25,640 টাকা এই পদে বেতন দেওয়া হবে। জুনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট পদে 2টি শূন্য পদ আছে, 28,708 টাকা এখানে বেতন দেওয়া হবে। এবং ফিল্ড সুপারভাইজার গ্রেড 3 এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফিমেল গ্রেড 3 পদে রিক্রুট করা হবে এবং এই পদের জন্য 20,000 টাকা বেতন দেওয়া হবে 2টি পদের ক্ষেত্রে। এবং ফার্স্ট যেটা বেতন দেওয়া হবে এবং থার্ড ইয়ার থেকে যেটা বেতন বেড়ে গিয়ে দাঁড়াবে 25,068 টাকা। এবং নিচের যেটা আছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফিমেল গ্রেড 3 পদে, এটা 3 বছর পরে বেতন দাঁড়াবে 24,968 টাকা। সমস্ত প্রার্থীদের ক্ষেত্রেই এখানে কিন্তু গ্র্যাজুয়েশন কিন্তু বাধ্যতামূলক। এবং এই হচ্ছে বিজ্ঞপ্তির মেন ইনফরমেশান, এবং ডেট কতদিন বেড়েছে সেটাও আমরা কিন্তু এখানে জানিয়ে দেব। প্রার্থীদের কিন্তু অবশ্যই কম্পিউটারে জ্ঞান থাকতে হবে এবং 6 মাসের জন্য কম্পিউটারে কোর্স করা থাকতে হবে। আমরা চলে আসি এজ লিমিটেড, এখানে যেটা বয়সের সময়সীমা যেটা বলা হয়েছে জেনারেলদের ক্ষেত্রে, এটা যেটা বলা হচ্ছে 18 থেকে যেটা শুরু হবে এবং এসসিদের ক্ষেত্রে 18 থেকে শুরু হবে, এবং যেটা জেনারেলদের ক্ষেত্রে 35 পর্যন্ত বয়স রাখা হয়েছে। ইউআর ইসির ক্ষেত্রে 35 অবধি লিমিট করা হয়েছে, এসসিদের ক্ষেত্রে 18 থেকে 40 এবং এসটিদের ক্ষেত্রে 18 থেকে 40, ওবিসির ক্ষেত্রে 18 থেকে 40, ওবিসি বির ক্ষেত্রে 18 থেকে 40 বয়সের সময়সীমা বলা হয়েছে। হাউ টু অ্যাপ্লাই, এখানে যেটা অ্যাপ্লাই করার সমস্ত ইনফরমেশান যেটা দেওয়ার হয়েছে, অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে, আবেদনকারীদেরকে জানানো হচ্ছে। আর আবেদন ফিজ 160 টাকা, প্রসেসিং হিসাবে 40 টাকা কাটা হবে, টোটাল 200 টাকা এখানে জেনারেলদের জন্য কাটা হবে, জেনারেল ওবিসিদের। এছাড়াও রয়েছে এখানে যেটা এসসি ইসি এবং এসটি ইসির ক্ষেত্রে কোনো রকম আবেদন ফিজ লাগবে না, শুধুমাত্র প্রসেসিংয়ের জন্য 40 টাকা এখানে আবেদন ফিজ এখানে প্রোভাইড করতে হবে। এই হচ্ছে সম্পূর্ণ আবেদনের সম্পূর্ণ টোটাল ইনফরমেশান আমরা জানিয়ে দিলাম। আশা করছি আপনারা সম্পূর্ণ তথ্য এবং A to Z ইনফরমেশান বুঝতে পেরেছেন। আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবেন না। এবং Adda 24x7 বেঙ্গলি আমাদের যেটা অফিসিয়াল ওয়েবসাইট আছে, আপনারা সম্পূর্ণ ডিটেলস প্রোভাইড করে দেবো, সেখানে আপনারা চেক করে নিতে পারবেন। আর যেটা বলছিলাম আপনাদেরকে, এটা হচ্ছে অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে একটি প্রোভাইড করা হয়েছে বিজ্ঞপ্তির ইনফরমেশান, যেটা বলা হচ্ছে যে ডেট এখানে দেখতে পাচ্ছেন 28/3/2020 এই নোটিফিকেশান ইম্পর্টেন্ট নোটিশের মাধ্যমে প্রকাশিত করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে আমরা সবাই জানি যে বিশ্বব্যাপী এখন করোনা ভাইরাসের জন্য কিন্তু যে আবেদনগুলো হয়তো বন্ধ হয়ে যাচ্ছে, অনেক আবেদনের ডেট এক্সটেনশন করা হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু এটাই তেমনই এক্সটেনশন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 30/4/2020 পর্যন্ত কিন্তু এই ডেটটিকে এক্সটেনশন করা হয়েছে। এবং আপনারা রাত 11:59 PM পর্যন্ত আবেদন করতে পারবেন 30 এপ্রিল 2020 পর্যন্ত। যারা এখনও আবেদন করেননি তাদের ক্ষেত্রে আমরা বলবো, অবশ্যই ঘরে বসে আপনারা যদি আবেদন করতে চান তাহলে আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে, WEBCSC.org। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। অন স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে এসেই আপনারা আবেদন করতে পারবেন। আর আপনারা যদি WBCS এর কোর্সের জন্য আপনারা যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন, ভিডিওর নিচে ডিসক্রিপশনে আমরা লিংক প্রোভাইড করে দেব, অথবা আড্ডা স্টোর আপনারা জাস্ট গুগল অ্যাসিস্ট্যান্টে বা আপনারা ভয়েসে সার্চ করে নিতে পারেন আড্ডা স্টোর।
এখানে সার্চ করার পরেই দেখতে পাবেন যে জাস্ট একটা এখানে প্রথমেই ওয়েবসাইট চলে আসবে, এবং এই ওয়েবসাইটে এই মুহূর্তে কিন্তু আড্ডা স্টোরে কিন্তু সুপার অফার চলছে, যেটা কিন্তু এক্সক্লুসিভ, কিন্তু যে অফারটা চলছে আপনাদের জন্য। এখানে সমস্ত রকমেরই প্রিপারেশান চলে, এখানে IBPS এর ক্লার্ক থেকে শুরু করে SBI, PO, RBI এবং আরও যে বড় বড় যে পরীক্ষাগুলো হয়ে থাকে NABARD, এবং আপনারা যদি WBCS, রেল, ডিফেন্সের সমস্ত কিছু এই ধরনের যদি আপনারা প্রিপারেশান নিতে চান, এবং যেটার মূল্য কিন্তু এখন সব থেকে কম রাখা হয়েছে, এইগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণটাই। আর এখানে কিন্তু WBCS এর জন্য একটা এক্সক্লুসিভ অফার চলছে, আপনারা যদি এই কোর্সটা পারচেস করে থাকেন, 7999 দেখছেন, এটা কিন্তু এই মুহূর্তে অফার চলছে। যখনই আপনারা বাই নাওতে ক্লিক করবেন, আপনাদের সম্পূর্ণ ডিটেলস ফিল আপ করতে হবে, এবং সঙ্গে সঙ্গে দেখবেন এই কোর্সটা দাম কিন্তু অনেকটাই কমে যাবে, 20% ডিসকাউন্ট। আর আমাদের যদি কুপন কোড দিয়ে কিনে থাকেন তাহলে কিন্তু আরও ডিসকাউন্ট পেয়ে যাবেন এই মুহূর্তে। এই হচ্ছে সম্পূর্ণ তথ্য, আশা করছি আমাদের দেওয়া তথ্য আপনাদের যদি মনে হয় হেল্পফুল, ভিডিওটাকে লাইক এবং শেয়ার করুন। আর নিয়মিত যদি সরকারি চাকরির আপডেট পেতে চান এবং চাকরির প্রিপারেশান যদি পেতে চান, অবশ্যই আমাদের Adda 24x7 বেঙ্গলি ইউটিউব চ্যানেলটিকে ফলো করুন। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম।